বিফোর মিডটার্ম, দিস ইজ আওয়ার লাস্ট ক্লাস, অ্যান্ড হচ্ছে গিয়ে আজকে ক্লাস আমরা যেটা হবে যে আজকে ক্লাস পর্যন্ত আমি যতটুকু পড়াবো সেটাই হচ্ছে গিয়ে আমার মিডটার্ম অ্যাসাইনমেন্ট বা মিডটার্ম ফাইনালের জন্য, মিডটার্ম সিলেবাসের জন্য থাকবে। যতটুকু শেষ করবো ততটুকুর উপরেই থাকবে। আমরা ফর্মস অফ গভর্নমেন্টে ছিলাম, অলমোস্ট ফর্মস অফ গভর্নমেন্ট শেষের দিকে আছি। আমি ডেমোক্রেসিটা স্টার্ট করবো, ডেমোক্রেসি যতটুকু পড়াবো, যতটুকু পড়াতে পারি সব ততটুকুই হচ্ছে গিয়ে আমাদের সিলেবাসে থাকবে। আর আমি হচ্ছে গিয়ে ইয়াটা কবে দিব যদি কোশ্চেন করেন, মিড টার্ম অ্যাসাইনমেন্ট আমি বলে দিয়েছিলাম যে আমি স্যাটারডে তে মিড টার্ম অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে দিব, যেহেতু 7 ডেজ টাইম দিতে বলেছে প্রায়র। সো 18 তারিখ আমার হচ্ছে গিয়ে হিসাব অনুযায়ী আমি মানে আপনাদের এক্সামও একদম শেষের দিকে, তো আমি 7 ডেজ টাইম দিই, কারণ যেদিন দিব তারপরে 7 দিন পর্যন্ত সময় দিতাম, সময় 7 দিনের মধ্যে আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে, বেশি টাইম আমি দিতে পারবো না। সো ওভাবে হিসেব করে আমি দিব। তো আমি হয়তো বা শনিবার যদি দিই, নেক্সট নেক্সট ফ্রাইডে পর্যন্ত আপনাদের টাইমিং থাকবে অ্যাসাইনমেন্টটা সাবমিট করার জন্য। এই তো এরপরে আসে হচ্ছে গিয়ে বলে ভুলে গেলাম, আচ্ছা অ্যাসাইনমেন্টের কথা আসলো, ভাইভার কোশ্চেন কিভাবে হবে। আমরা তো বুঝতেই পারছি কম্পারেটিভ গভর্নমেন্ট ইটস এ কাইন্ড অফ ডিসক্রিপটিভ কোর্স, মানে পুরো জিনিসটাই আসলে আমরা প্রচুর ডিসক্রিপশনের মধ্যে দিয়ে যাচ্ছি, বিভিন্ন জিনিসপত্র নিয়ে পড়ছি, আলোচনা করছি। তো এখান থেকে আমি স্মল কোশ্চেন আপনাকে আস্ক করবো। আমার পক্ষে নিশ্চয়ই যখন আমি মিডটা মানে ভাইভা নিবো, আপনারা যেহেতু ভাইভা ফেস করেন, আমরাও ভাইভা নিই, এটা খুব স্বাভাবিক বোঝাটা। সেটা হচ্ছে গিয়ে আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না যে একটা ডিটেল কোশ্চেন আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে না আপনি এখন আমাকে বলেন যে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ স্টেট অ্যান্ড এলাবোরেটলি এক্সপ্লেন দেম। এখন এরকম একটা প্রশ্ন আমি নিশ্চয়ই আপনাকে ভাইবা সেশনে কোশ্চেন করতে হবে, আপনাকে স্মল কোশ্চেন আমি আস্ক করবো, তো সেই ওয়াইজ আসবেন। তবে এইটা প্রিপারেশন রাখবেন, কম্পারেটিভ এইটা একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে গিয়ে যে আপনি সবসময় এই প্রিপারেশনটা রাখবেন যে যাতে হচ্ছে কি ইনস্ট্যান্ট আপনি অ্যান্সার করতে পারেন। আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি আমি বারবার মিউট করে দিচ্ছি, আর তারা নিজেরা নিজেদেরকে আনমিউট করে ফেলছেন। এখানে অনেক স্টুডেন্ট আছে, তো যদি আপনি নিজেকে আনমিউট করে ফেলেন এটা অনেক বেশি নয়েজ ক্রিয়েট করবে, সেই জন্য আমি সবাইকে মিউট করে দিচ্ছি বারবার। ওকে, সো যেটা বলছিলাম যে বিষয়টা এরকমই যে আমরা হচ্ছে আমি ছোট ছোট প্রশ্ন করবো, এবং কম্পারেটিভের যেটা চ্যালেঞ্জেস আমি এটা বলবো অন্য কোর্স থেকে এটা এইখানে চ্যালেঞ্জটা বেশি, যেহেতু ডেসক্রিপটিভ পুরো বিষয়টাকে ইনস্ট্যান্টলি অ্যান্সার করাটা, একদম ইনস্ট্যান্ট টিচারের সামনে প্রেজেন্ট করাটা অ্যাপ্রোপ্রিয়েটলি, এ দ্যাটস এ চ্যালেঞ্জিং পার্ট। সো এইটা মাথায় রেখে হচ্ছে গিয়ে স্টাডি গুলো করবেন। আমি সাজেস্ট করবো হচ্ছে গিয়ে যদি আমরা বারবার রেকর্ডেড ভার্সন গুলো শুনি, আমি এটাকে মানে শুনবো হচ্ছে কি এই বেসিসে যে আমি একটা জাস্ট নতুন লেসন জানছি, নতুন টপিক সম্পর্কে জানছি, এরকম একটা থিংকিং এরকম একটা মাইন্ডসেট নিয়ে আপনি হচ্ছে গিয়ে বারবার যদি লেসন গুলোকে মানে আপনি যে শুনবেন, যে আমরা যেমন লিসনিং প্র্যাকটিস করি ওরকম, যে জাস্ট শুনতে থাকবেন বারবার, দেখবেন যে আপনাদের কিন্তু প্র্যাকটিসটা ভালো হবে, যে কি মানে কিভাবে আপনারা আসলেই যাবেন সেটা কিন্তু ভালো হবে। তো ওটাই বলছিলাম। আচ্ছা এরপরে হচ্ছে কি আমরা যেটা করব সেটা হচ্ছে আমি বলবো যে মেমোরাইজেশনের দিকে না যে কনসেপচুয়ালি চিন্তা করবেন যে আমি কিভাবে অ্যান্সার করতে পারি। আচ্ছা কোশ্চেন বাংলায় না ইংলিশে অ্যান্সার করতে, ইফ আই আস্ক ইন ইংলিশ দেন ইংলিশ, অ্যান্ড যদি বাংলায় হয় দেন বাংলা, এটা হচ্ছে বিষয়। আর ফাইনালি যেটা আমি সাধারণত অডিও ভিডিও প্ল্যাটফর্মে আপনাদের ফাইনাল ভাইভা বা মিড টার্ম ভাইভাটা নিয়ে নেন, আমি যেমন নিজেও ভিডিও প্ল্যাটফর্মে আসি আপনাদেরকে ভিডিও প্ল্যাটফর্মে আসতে বলি, বিষয়টা অনেকটা এরকম, তারা ভিডিও প্ল্যাটফর্মে আসতে হবে। তো সবাইকে যে আসতে বলি তাও না, অনেক সময় অনেকে বলে যে আচ্ছা ঠিক আছে আসতে হবে না, কিন্তু মেন্টালি প্রিপারেশন রাখবেন যাতে ভিডিও প্ল্যাটফর্মে আসতে হতে পারে। যদি আমি যে কোনো সময় আস করি যে ঠিক আছে আপনি একটু ভিডিওতে আসেন, সেটা কিন্তু আসতে হবে, এরকম একটা বিষয় থাকতে পারে। তো এটা মেন্টাল প্রিপারেশন রেখে হচ্ছে গিয়ে আপনারা ভিডিও প্ল্যাটফর্মে আসবেন, মানে এটা মেন্টাল প্রিপারেশন রেখে ভাইভার জন্য প্রিপেয়ার হবেন। আর আপনারা যেহেতু অনেক স্টুডেন্ট, আমি আবারও বলছি আমি আপনাদের স্লট স্প্লিট করে দিব, ভাগ করে দিব, স্লট ওয়াইজ আপনাদের হচ্ছে গিয়ে আপনারা আসবেন। সো আপনারা দেখবেন যে আপনাদের স্লট দিয়ে দিব, এবং টাইমিং ওয়াইজ যেহেতু আমাদের একদম লাস্ট, আমার ডেটটা মনে নেই, ওয়েনসডে মোস্ট প্রবলি পড়েছে, সেদিন হচ্ছে আমাদের এক্সাম 26 তারিখ, 26 হ্যাঁ 26 হচ্ছে একদম মর্নিং এ এক্সাম।
আমি 10টা থেকে শুরু করব, 67 স্টুডেন্টস, তো আমার হয়তো ওই দিন সারা দিন লাগবে এক্সাম নিতে। সো আপনি দেখবেন যে স্লট ওয়াইজ আমি ভাগ করে দিয়েছি। স্লট মানে ধরেন আমি রোল দিব, রোল ওয়াইজ বলে দিব যে লাইক 10 to 11, 11 to 12, এভাবে আমি আওয়ার আওয়ার ওয়াইজ স্লট গুলো ভাগ করে দিই। আপনার দরকার নেই, আপনি দেখতে পাচ্ছেন যে আপনি আপনার স্লট ম্যাডাম, হচ্ছে এটা আপনি আপনি মানে ম্যাডাম আপনি যে শর্ট ক্লাস আপনি যে বলবেন ম্যাডাম, এটা কখন বলবেন আপনি? পরীক্ষার দিন? আচ্ছা ম্যামকে বলতে দেই। শিওর শিওর শিওর। সো এক্সামের আগে আমি যেটা করি, আমি গুগল ক্লাসরুমে পোস্ট করি, গুগল ক্লাসরুমে ক্লাস লিংক দিয়ে পোস্ট করি, এবং সেই পোস্টে আপনাকে আমি এই সবগুলো এক্সাম স্লট, আপনার কি নর্ম মেনটেন করতে হবে সবগুলোর উপরে দিয়ে দিব। এই যে বলছি যে আপনাকে ভিডিওতে আসতে হবে, ইটস দ্য কাইন্ড অফ ইটস দ্য ফর্মাল এক্সাম, সো আপনাকে ফর্মালি আসতে হবে। ওটা ওটা মেনটেন করে ডিসেন্ট ড্রেসে আসতে বলি। সাধারণত যদি ভিডিও অন করে, আমি আমি দেখলাম যে আপনি স্যান্ডো গেঞ্জি পরে বসে আছেন, এটা তো হতে পারে না। সো ভাইবা যখন দিতে আসবেন, মোটামুটি একটা ডিসেন্ট ড্রেসে থাকবেন। ডিসেন্ট ড্রেসে থাকার জন্য যে আপনাকে শার্ট প্যান্ট পরে একদম ওইভাবে ওয়েট করতে হবে তাও না, আমি বলেছি একটা ডিসেন্ট ড্রেস। সো সেটা একটা সুন্দর টি শার্টও হতে পারে, একটা সুন্দর শার্ট হতে পারে, আপনি একটা ডিসেন্ট ড্রেস। মেয়েদের জন্য সেম থিং, মেয়েরা একদম বাসার ড্রেসে পরে, বাসার ড্রেস পরে আপনি ভাইভাতে চলে আসলেন তা না, একটা একটা সুন্দর সালোয়ার কামিজ পরেও আপনি আসতে পারেন। আচ্ছা, অনেকের একটা কোয়ারিজ থাকে, ম্যাডাম আমি পর্দা করি, আমি সেক্ষেত্রে কিভাবে হচ্ছে গিয়ে আপনার ভাইভাতে আসবো? আমি একদম নিকাব করি। আপনি নিকাব করলে আমার কোনো সমস্যা নেই, আপনি নিকাব মেনটেন করে ভাইবাতে আসতে পারেন, আমি জাস্ট সেই ওয়াইজ আপনার ভাইবা নিয়ে নিব যদি ভিডিওতে আসতে বলি। ওকে, দেন আর একটা কোয়ারিজ হচ্ছে ম্যাডাম ছেলেদের কোয়ারিজ, এটাকেও আমি রেসপেক্ট করেই বলছি যদি কারোর এরকম থাকে। অনেক ছেলেই থাকেন তারাও হচ্ছেন গিয়ে আছে যে তারা অনেক বেশি প্র্যাকটিসিং মুসলিম, তো সেখানে হচ্ছে কি তারা বলে যে আমি তো কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করি না। এটা আমি একদম পজিটিভলি বলছি, আমি এখানে কোনো মজা করে জি ম্যাডাম, কথাটা বলছি না। কিন্তু অনেকেই আছেন বলে আমরা কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করি না, ম্যাডাম আমি ভাইবার সময় কিভাবে আপনার সামনে ভাইবা দিব? ঠিক আছে, হ্যাঁ, আপনার কাছে আপনার ওই সেন্স, ইয়া আই এম এ পর নারী হিয়ার, তো আপনার আমার দিকে দৃষ্টিপাত করা দরকার নেই, আপনি আপনার দৃষ্টি নত করে রাখতে পারেন, আমি দেখলেই হলো যে এটা আমার তমুক স্টুডেন্ট বা অমুক স্টুডেন্ট, আমি সেখানে সেই ওয়াইজ মার্কস দিয়ে দিবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি এটা ফেস করেছি বলে আমি বলে দিলাম যে এরকমও যদি আছে, ছেলে মেয়ে বোধ প্রবলেম থাকে, মেয়েদেরও প্রবলেম থাকে পর্দা নিয়ে, অনেক ছেলেও আছে তারা মেনটেন করে। আমি কারোর কোনো রিলিজিয়ন নিয়ে কিছুই বলছি না, আপনি আপনার রিলিজিয়ন, আপনার থট আপনি আপনার কাছে রাখবেন, ওই ওয়াইজই আমাদের কিন্তু ভাইবা সেশনটা হবে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি ভাইবা নিয়ে কথা। তো স্লট ভাগ করে দিব, স্লট ওয়াইজ জয়েন করবেন। আপনি যদি লাস্ট স্লটের স্টুডেন্ট হন, কাইন্ডলি লাস্ট মানে আপনার যে স্লট হবে সেই স্লটে সেই টাইমে জয়েন করবেন। স্লট মিস করলে কি হবে, তাদের ভাইবা একদম সবার শেষে হবে, এই হচ্ছে বিষয়। স্লট মিস করলে এইটা তাদের পানিশমেন্ট, একদম শেষে হবে। এখন যদি আপনার ফার্স্ট স্লটে ভাইবা ছিল, আপনি জয়েন করেন নাই, সো আপনার ভাইবাটা হবে একদম 6:30-তে যদি আমার এক্সাম শেষ হয় তখন। আচ্ছা, আর একটু বিষয় আসি, সেটা হচ্ছে যে স্লটে আমি এই জিনিসটা সব সময় দেখি, আমি স্লট ভাগ করে দেওয়ার পর অনেক স্টুডেন্ট আছেন, ধরেন 3টা স্লট এক্সাম, সে 10টায় জয়েন করে বসে আছে, এবং 3টার সময় যখন তার ভাইভা স্লটে, সে কমপ্লেন করে, ম্যাডাম সকাল থেকে জয়েন করে বসে আছি, অনেক টায়ার্ড লাগছে। স্যার দেখেন, আই 67-এর ভাইভা কিন্তু একা আমাকে কমপ্লিট করতে হবে। সো আপনি যদি ওই আপনি 10টা থেকে বসে থেকে আপনার যে হ্যাসেল হচ্ছে, আমার কিন্তু তার থেকে ডাবল হ্যাসেল। আমার এই ভাইভা নিতে হয়, মার্কস ইনপুট দিতে হয়, মার্কস এর একটা মানে অনেক বিষয় আছে। সো যেহেতু আপনার হ্যাসেল কমানোর জন্য আমি স্লট করে দিচ্ছি, কাউকে যদি দেখি উইদাউট স্লট জয়েন করে ফেলছেন, তার কিন্তু ওখানে আমি মার্কস কমাই দিব। সো জয়েন করার আগে ভালোভাবে দেখবেন যে আপনার টাইমিং ঠিক আছে কিনা, সেই ওয়াইজ জয়েন করবেন। ওয়েটিং রুম অন থাকবে, আপনার ওয়েটিং রুমে থাকবেন। স্লটে আমি সাধারণত আমি একটু স্লো ভাইভা নিই, এটা আমার একটা ড্রব্যাক্স। আমার দেখা যায় যে পার আওয়ারে 10 জন স্টুডেন্টের ভাইভা নিতেও অনেক সময় লেগে যায়, মানে পার আওয়ার আমি 10 জন নিয়ে শেষ করতে পারি না, 7-8 জনের উপরে যেতেই পারি না। আমি ওইভাবেই স্লট গুলো ভাগ করি। তো ওই জন্য দেখা যাবে যে আমি আমি ওই দিন ধরেই নিয়েছি যে আমার সন্ধ্যা চলে যাবে ভাইভা শেষ করতে করতে। তো একই কথা, আপনি যেমন কষ্ট করছেন আমিও কষ্ট করছি, তো
আমি এক্সপেক্ট করব সেটা বুঝে জি আপনি ম্যাডাম, ভাইভা দিতে আসবেন, স্লট যেভাবে ভাগ করা থাকবে সেখানে সেভাবে আসবেন। যদি স্লট স্প্লিট করে ভাগ করে এসে যদি ওই যে এরকম কমপ্লেন শুরু করেন, আমার হয় নাই, আমার হ্যান্ড হোস ঝামেলা টামেলা, সেটা দ্যাটস ইওর ওন রেসপন্সিবিলিটি। এবং সেটার জন্য যদি আমি দেখি স্লট মিস করে গেছেন, মানে স্লট ভেঙে অন্য স্লটে এসে এক্সাম দিতে চলে আসেন, এটার জন্য একটা কম্পেনসেশন আছে। আচ্ছা, কারো যদি ওভারল্যাপ থাকে, অনেক স্টুডেন্ট বলে আমি বলছি যদি ওভারল্যাপ থাকে, থাকার কথা না, দুই একজনের থাকার কথা, তো যদি কারোর ওভারল্যাপ থাকে সেক্ষেত্রে আমি যেটা করব যে ওভারল্যাপে যাদের এক্সাম, আমি সাজেস্ট করব তারা আগে হচ্ছে গিয়ে রিসার্চ মেথোডোলজি একটা এক্সাম আছে আমার এই কোর্সের সাথে, সেটা আগে দিয়ে আসবেন, ওটা দেওয়ার পরে আমার কোর্সটা দিতে এসেন। এবং আমাকে, আমি একজন স্টুডেন্টে জানি, আমি আমি নিজেই গেস করেছি যে এই এই ব্যাচ থেকে হতে পারে তাদের ওভারল্যাপ আসতে পারে, তো সেক্ষেত্রে আপনার রিসার্চ মেথডোলজি এক্সাম দিয়ে এসে আমার এক্সাম অ্যাটেন্ড করতে আসবে। আচ্ছা, আজকে আমি ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিব না, তো সবাইকে রিকোয়েস্ট করবো চ্যাট বক্সে নেম এন্ড আইডিটা দিয়ে দিতে, আমি ওখান থেকে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করে নিব। তো আজকে আমরা চলে যাব হচ্ছে কি, আমরা ওল্ড ফর্ম অফ গভর্নমেন্টে ছিলাম, যে আমরা ফর্ম অফ গভর্নমেন্টে ছিলাম বেসিক্যালি, আমরা তো গভর্নমেন্ট জানি যে যারা সুপ্রিম পাওয়ার হোল্ড করে একটা কান্ট্রির। এবং আচ্ছা, আমি স্টাডিতে যাওয়ার আগে যেহেতু আমি মিড টার্ম ভাইবা অ্যান্ড অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বললাম, এই ব্যাপারে এখন কারো কোনো কোশ্চেন আছে না, জাস্ট আমি একটা কোশ্চেন নিব, হ্যান্ড রেইজ করেন কারো যদি কোনো কোশ্চেন থাকে, আমি সেখান থেকে একজনের প্রশ্ন নিব। আচ্ছা প্রান্তিক বলেন, আপনি সবার আগে হ্যান্ড রেইজ করেছেন। ভাইবা নিয়ে তো অনেক কিছু বলতেন, বাট ম্যাম অ্যাসাইনমেন্ট নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট হচ্ছে আমি বললাম যে অ্যাসাইনমেন্টটা আমি দিব হচ্ছে গিয়ে স্যাটারডেতে, স্যাটারডে আমি অ্যাসাইনমেন্টে দেখবেন যে যেহেতু 15 মার্কস এর অ্যাসাইনমেন্ট, কোশ্চেন দিয়ে দিব চার পাঁচ, পাঁচটার মতো মনে হয় কোশ্চেন দিব, এখনো শিওর না, এখন ওটা পারছে, তো পাঁচটা কোশ্চেন দেবো, 7 ডেজ টাইম থাকবে, দ্যাটস ইট। হ্যান্ড রিটেন আপনার জন্য ক্লাস টেস্ট যেভাবে দিয়েছেন ওইভাবেই আসবে, সেটার জন্য একটা রুব্রিক্স আমি অ্যাড করে দিব, যে আপনার মার্কিংটা কোন ক্রাইটেরিয়া বেসিসে আমি দিব। এই তো রুব্রিক্সটা নিয়ে, ম্যাডাম তো রুব্রিক্স নিয়ে আইডিয়া থাকা, তো রুব্রিক্সটা হচ্ছে গিয়ে যে আপনাকে কখন আমি 1 দিব, কখন 2 দিব, কখন 3 দিব, সেটা একটা জাস্টিফিকেশন দাও, একটা টেবিলের মতো একটা ফর্ম থাকবে, সেখান থেকে দেখে আপনি বুঝে যাবেন যে কিভাবে অ্যান্সার করলে আপনি 5 আউট অফ 5 পাবেন, লাইক ব্রড কোশ্চেনের জন্য। আবার কিভাবে অ্যান্সার করলে আপনি ধরেন আউট অফ 5 আপনি 1 বা 0 পাচ্ছেন। জি, আর কোনো কোশ্চেন আছে? ম্যাম, আমার ওভারল্যাপ এক্সাম পড়েছে ম্যাম, আমি আপনাকে গতকাল ফোন দিয়েছিলাম। আপনি আপনি আমার আপনার আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি, আমি যে একটু ওকে বলেই দিলাম যে যাদের ওভারল্যাপ পড়েছে তারা শেষের দিকে দিবেন, আগে আমি সাজেস্ট করছি রিসার্চ মেথোডোলজি দিয়ে আসতে, তার উপরে তারপরে হচ্ছে গিয়ে আমার কোর্সটা দিতে, আপনি শেষের দিকে এসে ভাইবা দিন, কোনো প্রবলেম নাই। জি ম্যাম, আচ্ছা, একটু একটা কথা বলি, এটা আমি কারোর উদ্দেশ্যে বলছি না, এটা একটা কমন মানে আমার মনে হয়েছে, এটা আপনারা যেহেতু অনেক স্টুডেন্ট আপনাদেরকে শেখানোর জন্য বলা, আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম, আই এম ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি, আমি এটাকে প্রাউডলিও বলছি না, পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমি অনেক প্রবলেম ফেস করেছি, মানে এখন আমি আসলে মানে ফিল করি যে আমি যদি একটা ছোট কোনো অর্গানাইজেশনে পড়তাম বা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম, আমি হয়তো টিচারদের আরো বেশি টেক কেয়ার পেতাম, আরো বেশি শিখতে পারতাম। পাবলিকে সমস্যা হচ্ছে টিচাররা নিজেদেরকে এলিট ক্লাসের কিছু একটা কিছু মনে করে, তো তারা স্টুডেন্টদেরকে আমাদের পাতাটা তো দেয় না, মানে ক্লাস খুব কম টম হয়, মানে অনেক অনেক ড্রব্যাক্স আছে পাবলিক ইউনিভার্সিটিতে, অনেক ড্রব্যাক্স আছে, ভালো দিক যেমন আছে আমরা ভালোটা দেখি, তো ড্রব্যাক্স গুলো জানি না, তো আমি ড্রব্যাক্স গুলো যেহেতু জানি এই জন্য বলছি যে অনেক ড্রব্যাক্স আছে। তো পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে আসছি, আমাদের ক্ষমতা ছিল না যে আমার কোর্স টিচারকে ফোন করা, আমি খুব বেশি দিন আগে পড়ে আসছি তাও না, ওকে, সো এই জন্য বলছি, তখনও সেল ফোন অ্যাভেলেবেল ছিল, আমি এমএসসি কমপ্লিট করেছি 2016-এ, উইচ মিনস খুব বেশি না দিন আগে না, তো এই জন্যই বলে নিলাম, তখনও সেল ফোন ছিল, সবারই সেল ফোন থাকতো, ইন্টারনেট কানেকশন ছিল, সবই ছিল, মেইলও করা যেত, তখন আমাদের কোনো ক্ষমতা ছিল না যে উইদাউট এনি রিজন আমি আমার টিচারকে কল দিব, উইথ রিজনও কল দিতে পারতাম না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, কল দেওয়া যদি দরকার হতো আমরা সিআর কে বলতাম, সিআর তাও একটা অফিস টাইম ব্যতীত, অফিস টাইম ব্যতীত স্যার কে ঘন, তাও অনেক চিন্তা ভাবনা করে যে যদি স্যার কে ফোন দিই, স্যার যদি একবার রাগ হয়ে যায় তাহলে ওই কোর্সে আমি নির্ঘাত ফেল, আর একবার যদি ফেল করি তাহলে আমার ইয়ার ড্রপ,
ইউনিভার্সিটি আউট হয়ে যাবো, এরকম একটা স্টুডেন্টশিপ নিয়ে টানাটানি পড়ে যাবো, এরকম বিষয় ছিল। আর স্যারের আমাদের টিচাররা টিচার লাউঞ্জ না, টিচারদের জন্য রুম থাকতো সেপারেট, সেই রুমে বসতো। স্যারের রুমে যায় স্যারের কাছে ছাড়তে কথা বলে, এগুলো তো মানে দুরাশা জীবনেও না। এমনও হয়েছে যে মর্নিং এ ক্লাস 8 বা 8:30 ক্লাস, জাহাঙ্গীরনগরে প্রচন্ড শীত পড়ে, প্রচুর মানে ঢাকার থেকে ওখানে বেশি গাছপালা বেশি, তো প্রচন্ড শীত পড়ে। আমি নিজে এরকম ঠান্ডা জাহাঙ্গীরনগরে দেখেছি যে দুই হাত সামনে কিছু দেখা যাচ্ছে না, এত ফগ, ডেন্সি ফগ থাকতো। সো সেই ফগ মানে এইরকম শীতের মধ্যেও ক্লাস পড়েছে। আমি এটাই বলছে যে মর্নিং ক্লাস রুটিনে মর্নিং এ আছে, স্যার আমরা স্যাররা তো কিছু জানাবে না আমাদের, তারা এই যে বললাম এলিট ক্লাসের কিছু মিছু। সো 8:30 ক্লাসে যে দেখেছি স্যার ডিপার্টমেন্টই আসে নাই, স্যারকে তো আমাদের যে বললাম ফোন দেওয়ার কোনো ক্ষমতাই নাই, হয়তো স্যারকে 10টার দিকে আমাদের সিআর ফোন করলো যে আমরা কিন্তু এরকম 1.5 ঘন্টা বসে আছি যে স্যার আমাদের তো আজকে রুটিনে ক্লাস ছিল, দেখা গেল যে স্যার কেবল বাসায় ঘুম থেকে উঠেছে, স্যার বললো আচ্ছা ঠিক আছে তোমরা বসো আমি আসতেছে, সেই স্যার আসতে আসতে দুপুর 12টা 1টা এসে বললো আচ্ছা লাঞ্চ আওয়ার হয়ে গেছে, তোমরা যা লাঞ্চ করে আসো দেন আমি তোমাদের ক্লাস নিব। তা আমরা লাঞ্চ করে টরে এসে আবার ডিপার্টমেন্ট আসে, এসে দেখি স্যার রুমে বসে আছে পড়তেছে। স্যার বললো আজকে অনেক কঠিন একটা টপিকের উপরে ক্লাস নিবো, তো এও আছে এটার মধ্যে একটু বলে নি, আমরা কিন্তু স্যারের রুমে যাচ্ছি না, সিআর মাঝে মধ্যে যেয়ে স্যারের সাথে কথা বলে আসছে। তো দেন স্যার বললো যে আচ্ছা ঠিক আছে একটা কঠিন টপিকের উপরে ক্লাস নিচ্ছি, একটু পরে নিব, একটু পরে তোমাদের সাথে মানে ক্লাসটা স্টার্ট করব। এরপরে মানে এরকমও হয়েছে সকাল 1:30 ক্লাস, অনেক দিনই আমি আমরা হচ্ছে বিকালে 5:30 দিকে করেছে। সো এটাই বলতে চাচ্ছিলাম যে এরপরেও এত কিছুর পরেও আমাদের ক্ষমতা ছিল না যে টিচারদেরকে আননেসেসারি কারণে ফোন দেওয়া, ফোন দিয়ে হাবি জাবি কথাবার্তা বলা, বা হচ্ছে গিয়ে মানে এটাকে কি বলা যায় বদল করা, এ ধরনের কোনো কিছু ছিল না। এই জন্য বলছি আমি প্রাইভেটেও ড্রব্যাক্স আছে, ওয়ান অফ দ্য ড্রব্যাক্স ইস তারা টিচারদের কাছ থেকে এত বেশি এক্সেস পায়, তারা খুব আননেসেসারি পারপাসে ফোন দেয় এবং ফোনটা কি কন্টিনিউয়াসলি দিতে থাকে। আমার এমনও হয়েছে যে আমি কল কেটে দিয়েছি, ইউ নো বাট কল কেটে দিয়েছি স্টুডেন্টদের ফোনই, কল কেটে দিয়েছি হুইচ মিনস আমি আই এম বিজি, কেটে দেওয়ার সাথে সাথে কল ব্যাক করে কেটে দিচ্ছি কন্টিনিউয়াস, 10-12টা ফোনও কেটে দিয়েছে আবার ফোন দিচ্ছে। আমি এই ন্যূনতম ম্যানারটা অনেকের মধ্যে থাকে না। সো যদি দেখেন আপনি টিচারকে ফোন দিতেই পারে, আপনার প্রবলেমটা আমি রেসপেক্ট করছি, টিচারকে যদি ফোন দেন, টিচার যদি ফোন দিয়ে কেটে দেয় তাহলে বুঝবেন যে সে বিজি আছে, সো তখন একটা কনভেনিয়েন্ট টাইমে ফোন করবেন, বা আপনি তাকে একটা টেক্সট করে রাখতে পারেন যদি, এবং অবশ্যই টিচারকে ফোন দিবেন একটা একটা ফোন দেওয়ার পরে, টিচার কেন যাকেই ফোন দেন না কেন সবসময় উচিত একটা ফোন দেওয়া, যদি একটা ফোনের পরে সে রিসিভ না করে তাহলে বুঝতে হবে সে বিজি আছে, তখন তাকে একটা টেক্সট করে রাখবে যদি আপনার ইমার্জেন্সি হয়, সো দ্যাট সে যখন ফ্রি হবে অবশ্যই মেসেজটা দেখবে, মেসেজটা দেখে আপনাকে কল ব্যাক করবে বা রিপ্লাই দিবে। সো এই কাজটা, এই নর্মটা এখন অনেক বড় হয়ে গেছে, এটা একটু মেনটেন করে। এখনো যদি আপনাদের কাছ থেকে এই ন্যূনতম এই জিনিসটা না পাই এটা ভালো লাগে না। ওকে, সো যেটা ছিল যে আমরা লাস্ট ক্লাসে যেটা নিয়ে পড়ছিলাম যে ফর্মস অফ গভর্নমেন্ট নিয়ে, মানে কিভাবে আসলে সরকার ব্যবস্থাটা কিভাবে চালিত হয় সেটার একটা ফর্ম নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো প্রথমেই ডেমোক্রেসি নিয়ে কথা বলছিলাম, কারণ আমরা জানি যে ফর্মস অফ গভর্নমেন্ট মানে সরকার ব্যবস্থা চিন্তা করলে আমরা গণতন্ত্রটাকে বুঝি, যেখানে ম্যাক্সিমাম পিপল যা বলে সেটা নিয়েই কাজ হয়। তো আমরা প্রথমে ফাইন্ড আউট করলাম যে সক্রেটিস বলে একজন মনীষী ছিলেন, প্রাচীন গ্রিসে একজন মনীষী ছিলেন সক্রেটিস, যারই শিষ্য কিনা প্লেটো, সরি অ্যারিস্টটল, যার উপরে বেস করে আমরা হচ্ছে ওল্ড ফর্ম অফ গভর্নমেন্টটা পড়ব। সো ওই সক্রেটিস ডেমোক্রেসিটা পছন্দ করতো না। আমি এটা পড়িয়ে আসছি এই কারণে, কারণ আমরা এখন যখন অ্যারিস্টটলের ক্লাসিফিকেশনটা দেখবো ওল্ড ফর্ম অফ গভর্নমেন্ট, সো সেখানে আমরা দেখতে পাবো ট্র্যাডিশনাল ফর্ম অফ গভর্নমেন্ট, এটার অনেকগুলো নাম আছে ওল্ড বা ট্র্যাডিশনাল ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে আমরা দেখতে পাবো যে আপনার অ্যারিস্টটল কিন্তু ওটাই মেনটেন করেছে, দ্য পপুলার ফর্ম অফ গভর্নমেন্ট ইন মডার্ন লাইফ হুইচ ইজ ডেমোক্রেসি ইট ওয়াজ ভেরি নেগলেক্টেড বাই অ্যারিস্টটল। কেন এই নেগলেসিটা আসছে এটাই আমরা কিন্তু বুঝে গেলাম, যে ওই যেহেতু তাদের একটা নেগেটিভ ভাইব ছিল,
সো আমরা এখানে দুইটা ক্লাসিফিকেশন দেখবো, একটা হচ্ছে ট্র্যাডিশনাল ফর্ম যেটা অ্যারিস্টটল দেন ওই সময়ে প্রায় আজ থেকে 4000 অব্দ পূর্বে, ওই সময়ে তাতে যে থিঙ্কিং ছিল, সরি, তো ওই সময় তাদের যে থিঙ্কিং ছিল সেটার উপর বেসিস করে উনি যে ট্র্যাডিশনাল ফর্ম অফ গভর্নমেন্ট দিয়েছে সেটা সম্পর্কে আমরা আইডিয়া নিব। তারপরে দেখবো যে যদিও অ্যারিস্টটল ট্র্যাডিশনাল ফর্ম অফ গভর্নমেন্ট দিয়ে রেখেছে বাট ইট হ্যাজ সাম ড্রব্যাকস, তো সেটা নিয়ে আলোচনা করব। দেন আমরা মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ বর্তমান কালে সরকার ব্যবস্থাটা কিরকম হয় সেটা সম্পর্কে যাবো। ফাইনালি আমরা ডেমোক্রেসি নিয়ে কিছু আইডিয়া নেবো। এইটুকুই ইচ্ছা আজকে আমার ক্লাসে পড়ানোর, সো দেখা যাক কতটুকু শেষ করা যায়। তো আমরা যেটা আমরা অ্যারিস্টটলের যে ওল্ড ফর্ম অফ গভর্নমেন্টে যাচ্ছে, আচ্ছা আমি আজকে কভার করছি চ্যাপ্টার 13 ফ্রম ইয়ার বুক, চ্যাপ্টার 13 এ আছি। সো আমরা যে ওল্ড ফর্ম অফ গভর্নমেন্ট অর্থাৎ ট্র্যাডিশনাল ফর্ম অফ গভর্নমেন্টে যাচ্ছি, সেখানে হচ্ছে এখানে অ্যারিস্টটল দুটো ক্রাইটেরিয়া, এটা ইটস গিভেন বাই অ্যারিস্টটল অ্যান্ড অ্যারিস্টটল ইজ দ্য ফোর ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, সো দ্যাট আমরা যখনই কোনো থিওরি নতুন থিওরি ডেভেলপ করবো দেখবো যে ওখানে ম্যাক্সিমাম থিওরিজ গুলো হচ্ছে অ্যারিস্টটলের দেওয়া, অ্যারিস্টটল থিওরিটা থেকে ইভলভ হয়ে আসা এইরকমই। আচ্ছা, সো অ্যারিস্টটলের থিওরিটা দুইটা বেসিক প্রিন্সিপালের উপরে বেস করেছিল। দ্য নাম্বার ওয়ান ইজ দ্য নাম্বার অফ পার্সন হু এক্সারসাইজ দ্য সুপ্রিম পাওয়ার দ্যাট মিনস সভরেনিটি বা দ্য মেইন পাওয়ার অফ এ সোসাইটি। সো একটা সোসাইটির সবচেয়ে বড় যে পাওয়ার প্র্যাকটিসটা, যেটা সুপ্রিম পাওয়ারটা কতজন মানুষ হোল্ড করে আছে, ফার্স্ট ক্রাইটেরিয়াটা ছিল এটা। অ্যান্ড দ্য সেকেন্ড ক্রাইটেরিয়া ইটস দ্য এন্ড দে সিক টু সার্ভ সেলফ ইন্টারেস্ট অর বেনিফিটস অফ দ্য কমিউনিটি, মানে এই ফর্মটা গভর্নমেন্টের ফর্মটা ক্রিয়েট হওয়ার পরে আসলে তারা কি হিসেবে কাজ করছে, সেলফ ইন্টারেস্টে কাজ করছিল না কমিউনিটি ইন্টারেস্টে কাজ করছিল, এই দুইটা হচ্ছে ক্রাইটেরিয়া ছিল। সো আবারও যাচ্ছি অ্যারিস্টটলের যে ট্রেডিশনাল ফর্ম অফ গভর্নমেন্ট আমরা দেখতে পাবো, ইট বেজ অন টু প্রিন্সিপাল, ওয়ান ইজ দ্য নাম্বার অফ পিপল হু প্র্যাকটিসিং দ্য পাওয়ার অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ইন্টারেস্ট, দ্য end of the day the interest. So end of the day interest bolte bujheche je apni ashole end of the day government to create hobe pore apni ashole kibhabe kaj korben, nijer jonno kaj korben na samajer jonno kaj korben, so seta basis e data per table of form e pache atar boyo ei table of form ta dewa ache. Ami just etake internet theke image ta collect kore ekhane paste korechi, same table of form ta apnader boye dewa ache. Acha, so ekhane je criteria duto bollam সেই দুটো ক্রাইটেরিয়া কিন্তু আমাদের এই ফার্স্ট রো অ্যান্ড ফার্স্ট কলামে দেওয়া আছে। আচ্ছা, দ্য নাম্বার অফ পিপল হু প্র্যাকটিসিং দ্য সুপ্রিম পাওয়ার সেটা হচ্ছে ফার্স্ট কলামে দেওয়া আছে। সো কতজন মানুষ পাওয়ার প্র্যাকটিস করছে সেটার উপর বেসিস করে আমরা ভাগ করেছি যে ওয়ান রুলার, ফিউ রুলার অ্যান্ড মেনি রুলার্স, অর্থাৎ একজন পাওয়ার প্র্যাকটিস করছেন, ফিউ রুলার্স বলছে অল্প কিছু মানুষ পাওয়ার প্র্যাকটিস করছে, মেনি রুলার্স মানে অনেক মানুষের হাতে ক্ষমতাটা আছে এরকম। আচ্ছা, একজন, কিছু মানুষ এবং বহুজন এরকম বোঝাচ্ছে। আচ্ছা, যেটা বললাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্যাট ডে দে আর সিকিং ফর সেলফ ইন্টারেস্ট অর কমিউনিটি ইন্টারেস্ট, অর্থাৎ নিজের জন্য কাজ করছে না কমিউনিটি ইন্টারেস্টের জন্য কাজ করছে। সো যখন আপনি অ্যাজ এ পার্ট অফ গভর্নমেন্ট কাজ করবেন, ইন দ্যাট কেসেস আমার এক্সপেকটেশন থাকবে অ্যাজ এ ম্যাস পিপুল, মাই এক্সপেকটেশন ফ্রম দ্য গভর্নমেন্ট ইজ ইউ উইল ওয়ার্ক ফর দ্য কমিউনিটি পারপাসেস। সো হোয়েন ইউ উইল ওয়ার্ক ফর দ্য কমিউনিটি পারপাসেস ইটস কল দ্য কারেক্ট ফর্ম, মানে ঠিকভাবে কাজ করছেন। অ্যান্ড হোয়েন ইউ ওয়ার্ক ফর সেলফ ইন্টারেস্ট ইটস কল ডেভিয়েন্ট ফর্ম, মানে আপনি ওই জায়গা থেকে সরে গেছেন, বিকৃত রূপ যেটাকে আমরা বলছি বাংলায় যেটাকে বলে, ঠিক আছে। সো কারেক্ট ফর্মে আমরা দেখবো যাতে ঠিকভাবে কাজ করছেন, অ্যান্ড ডেভিয়েন্ট ফর্মে আমি দেখবো যাতে ঠিকভাবে কাজ করছেন না। সো ওয়েন দেয়ার ইজ ওয়ান রুলার অ্যান্ড ইউ ওয়ার্ক ইন কারেক্ট ফর্ম দ্যাট কাইন্ড অফ, যে আবার দেখাচ্ছি কিভাবে আসলাম, এই যে ওয়েন দেয়ার ইজ ওয়ান রুলার অ্যান্ড ইউ ওয়ার্ক ইন কারেক্ট ফর্ম, আমি যে স্পটলাইট দিয়ে দেখাচ্ছি এই জন্য, দ্যাট কাইন্ড অফ ফর্ম অফ গভর্নমেন্ট ইজ কল মোনার্কি, দ্য অ্যানাদার নেম অফ মোনার্কি ইজ রাজতন্ত্র, অ্যান্ড দ্য মডার্ন ফর্ম অফ মোনার্কি ইজ ডিক্টেটরশিপ, ঠিক আছে। সো যখনই একজন ক্ষমতায় থাকবে এবং সে ঠিকভাবে কাজ করবে অর্থাৎ সোসাইটি ইন্টারেস্টে কাজ করবে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মোনার্কি। আমার মনে হয় বেটার আপনার এই টেবিলটা আমি পড়াতে পড়াতে সাথে সাথে তুলে ফেলেন এবং প্রত্যেকটা টার্মের আমি বাংলা বলবো, বাংলাটা লিখে রাখেন, তাহলে যখন নিজেরা পড়বেন মানে এখান থেকে আমি প্রশ্ন করবো যে মোনার্কি কি বা টাইরানি কি বা অ্যারিস্টোক্রেসি কি, এই তখন এই অ্যান্সার গুলো দিতে সুবিধা হবে। সো মোনার্কি তাহলে কি বললাম, যে এটাকে বললাম যে রাজতন্ত্র, এবং এখানে
আমরা বলছি যে যখন একজন মানুষ ক্ষমতায় থাকবে এবং সে সমাজের জন্য কাজ করবে, এই ধরনের সরকার ব্যবস্থাকে আমি বলছি মনার্কি। হোয়াট হ্যাপেনিং ইন মনার্কি, মনার্কিতে যেটা হয় যে রাজার ছেলে রাজা হয়, এরকম একটা বিষয় থাকে, এবং ক্ষমতাটা একজনের হাতে থাকে, রাজা যেটা চাচ্ছেন সেটাই কিন্তু হয়ে থাকে। এখানে আমি আপনার কোনো সে থাকে না, কিন্তু ম্যাক্সিমাম কেসে যেটা হয় যে যেহেতু রাজার ছেলে রাজা হয় এবং তাতে বংশানুক্রমে ক্ষমতা বৃদ্ধি করার একটা বিষয় থাকে, অর্থাৎ বংশানুক্রমে ক্ষমতাটা কুক্ষিগত করে রাখার একটা বিষয় থাকে, তো দেখা যায় যে তারা কিন্তু সমাজের জন্য অর্থাৎ সোসাইটি ইন্টারেস্টে কিন্তু কাজ করে থাকে। ওকে, দেন ওয়েন দেয়ার ইজ ওয়ান রুলার অ্যান্ড ইউ ওয়ার্ক ইন এ ডেভিয়েন্ট ফর্ম, মানে সোসাইটি ইন্টারেস্টে কাজ করছেন না, তখন আমরা সেটাকে বলি হচ্ছে সেলফ ইন্টারেস্টে কাজ করছেন, কিন্তু একজনের হাতে ক্ষমতা আছে সেটাকে আমরা বলছি হচ্ছে কি টাইরানি। টাইরানির বাংলা হচ্ছে গিয়ে কুলীনতন্ত্র, এরকম একটা নাম ছিল, আমার এক্সাক্টলি মনে নাই। তো টাইরানিতে যেটা হয় যে যখন একটা সমাজ ব্যবস্থায় একজনের হাতে ক্ষমতাটা থাকে, সুপ্রিম পাওয়ার, কিন্তু সেই সমাজে অরাজকতা, একটা হ্যাজার্ড সিচুয়েশন সৃষ্টি হয়, তো যেখানে কোনো যেটাকে বলা যায় যে যেখানে হচ্ছে গিয়ে আইনের শাসনটা আমরা পাই না, এই ধরনের বিষয়টা আসে যে আপনি ক্রাইম করেও পার পেয়ে যাচ্ছেন, এরকম একটা সিচুয়েশন যখন অ্যারাইজ হয় তখন সেটাকে আমরা টাইরানি বলে থাকছি। এবং সেক্ষেত্রে দেখা যায় যে যে সুপ্রিম পাওয়ার হোল্ড করছে রুলার, সেই যেহেতু করাপ্টেড হয়ে যায়, নিজের জন্য কাজ করতে থাকে, এই কারণেই টাইরানিটা অ্যারাইজ হওয়ার সুযোগটা পায়। এটুকু বুঝতে পারছি। কোনো যদি কোশ্চেন থাকে, তাহলে আমি একটা টপিক পড়ালাম, কোশ্চেন থাকে তখনই সাথে সাথে হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি টপিকটা শেষ করেই ওটার যিনি হ্যান্ড রেজ করেছেন তার কোশ্চেনটা নেওয়ার চেষ্টা করবো। সো আই হোপ এই দুটা ক্লিয়ার, হোয়াট ইজ মনার্কি আর হোয়াট ইজ টাইরানি। ওকে, এরপরে চলে যে ফিউ রুলার্স। ফিউ রুলার্স বলতে বোঝাচ্ছে যে অল্প কিছু মানুষের হাতে ক্ষমতা থাকবে। সরি, মনার্কিতে যেমন বা টাইটানিতে যেমন একজনের হাতে ক্ষমতা ছিল, এখানে অল্প কিছু, এখানে অল্প বলতে বোঝায় হচ্ছে কি 2 থেকে 10 জন এরকমই, মানে খুব অল্প স্পেসিফিক কিছু পার্সন, আপনি তাদেরকে চিনবেন এরকম একটা বিষয় থাকবে, খুবই অল্প কিছু মানুষের হাতে ক্ষমতা থাকবে এবং কাউন্ট করতে পারবেন যে এত এই মানুষজনের হাতে ক্ষমতা আছে। সো এরকম যখন হবে তখন আমরা সেটাকে ফিউ রুলার বলছি। অ্যান্ড ওয়েন ইজ ওয়ার্ক অ্যাজ এ কারেক্ট ফর্ম, দ্যাট মিনস দে উইল ওয়ার্ক ফর সোসাইটি ইন্টারেস্ট, দেন ইট উইল বি কল অ্যারিস্টোক্রেসি অর রিপাবলিক। এই যে আমরা USA যখন ইলেকশন দেখি, আমরা রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেটস এই যে দুটো পার্ট দেখি, রিপাবলিকান অ্যাকচুয়ালি বলতে কি বোঝায় যে অ্যারিস্টোক্রেসির মডার্ন ফর্ম হচ্ছে রিপাবলিক। আচ্ছা, অ্যারিস্টোক্রেসির বাংলা বা রিপাবলিকের বাংলা যদি যান, দেখবেন যে এটার বাংলাতে এরকম আসে অভিজাততন্ত্র, বা রিপাবলিকের বাংলাতে এইভাবে আসে ক্যাপিটালিজম, গণ মানে ধনবাদ যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, তো অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেট বলতে দেখেন আমরা সবসময় কিন্তু বুঝি যে যারা একটা অভিজাত বিষয়, অভিজাত শ্রেণী বিলং করে, তাদেরকে আমরা অ্যারিস্টোক্রেসি বলি। এবং অ্যারিস্টটল যে ফর্ম অফ গভর্নমেন্ট পছন্দ করতো সেটা কিন্তু ছিল হচ্ছে অ্যারিস্টোক্রেসি, যিনি এই যে এই ট্রেডিশনাল ফর্ম অফ গভর্নমেন্টটা দিচ্ছে। তো উনার মতে অ্যারিস্টোক্রেসি, যেটা যেটা আমরা বর্তমান যুগে রিপাবলিক হিসেবে দেখতে পাই, এটা হচ্ছে এমন হবে যে আমি সমাজের এলিট শ্রেণীটাকে ভাগ করে নেব, এলিট ক্লাসটাকে ভাগ করব। এলিটস বলতে আমি এখানে বোঝাচ্ছি যে যারা টাকা পয়সা আছে এরকম না, যাদের হচ্ছে গিয়ে চিন্তা চেতনা বিদ্যা বুদ্ধিতে তারা হচ্ছেন গিয়ে অন্যদের থেকে ভালো, এরকম একটা শ্রেণী ওখানে সৃষ্টি হবে। সেই শ্রেণী, ওরকম একটা শ্রেণী ওখানে সৃষ্টি হবে এবং সেই শ্রেণী হচ্ছে গিয়ে আপনাদের মানে সর্বোচ্চ ভালোটার জন্য কাজ করতে থাকবে, এরকম একটা বিষয় যখন আসবে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অ্যারিস্টোক্রেসি। আচ্ছা, আবারও বুঝাচ্ছি যে মানে এরকম একটা এলিট ক্লাস ক্রিয়েট হবে এবং সেই এলিট ক্লাসটা হচ্ছে গিয়ে আপনার তারা হচ্ছেন গিয়ে সর্বদিক দিয়ে বেটার, মানে ধরেন আমি স্পেসিফিক ডক্টরদের মধ্যে বেস্ট ডক্টরটাকে ক্ষমতায় নিয়ে আসবো, বা ধরেন ইঞ্জিনিয়ারদের মধ্যে বেস্ট ইঞ্জিনিয়ারটাকে নিয়ে আসবো, অন্টারপ্রেনারদের মধ্যে একজন বেস্ট একজন বা দুজন অন্টারপ্রেনারকে ক্ষমতায় নিয়ে আসবো। এভাবে আমি যখন হচ্ছে গিয়ে স্পেসিফিক সেক্টরের সাথে বেস্ট পার্সনটাকে ক্ষমতায় নিয়ে আসবো এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা ক্ষমতায় নিয়ে আসবো এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা মানে এরকম কিছু মানুষের হাতে ক্ষমতাটা দিয়ে দিব, সেই সিচুয়েশনটাকে বলবো হচ্ছে গিয়ে আপনার
অ্যারিস্টোক্রেসি। এখন আসি যে অ্যারিস্টোক্রেসির রিপাবলিক বলছে, রিপাবলিকেও কিন্তু এরকম হয় যে ম্যানুয়ালি আপনার হচ্ছে কি বেস্ট কিছু পার্সনকে ক্ষমতা দেওয়া হয়, যে মানে চুজ তারা কিন্তু করে যে তাদের ওই সেক্টরে বেস্ট পার্সন কারা হবে, দেন তারা কিন্তু মানুষজনের ভোটে নির্বাচিত হয়, এবং এখন যেটা হয় এবং সেখানে যেটা হয় যে তারা কিন্তু সোসাইটি ইন্টারেস্ট কাজ করে, নট ফর দা সেলফ ইন্টারেস্ট। আচ্ছা, এটারই আর একটা ডেভিয়েন্ট ফর্ম, মানে যখন তারা নিজেদের জন্য কাজ করবে, তারা একটা গ্রুপ অফ পিপল হিসেবে কাজ করবে এবং নিজেদের জন্য কাজ করবে, সেই সিচুয়েশনটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে অলিগ্রেসি বা প্লুটোক্রেসি। অলিগ্রেসিটা যেটাকে বলা, এটারই বাংলা কুলিনতন্ত্র। আমি টাইরানিটাকে ভুল বলেছিলাম, টাইরানিটার বাংলা মনে হয় নৈরাজ্য, এরকম টাইপস এর। আচ্ছা, অলিগ্রেসিটাকে আমরা কুলিনতন্ত্র, স্বৈরতন্ত্র বলছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তো অলিগ্রেসিটাকে আমরা বলে থাকি কুলিনতন্ত্র। কুলিনতন্ত্রতে বলছে না স্বৈরতন্ত্র, হ্যাজার্ড তো হচ্ছে অ্যানার্কি। হ্যাঁ ঠিকই বলেছেন। আচ্ছা, অলিগ্রেসিতে যেটা হয় যে অনেক সময় ক্ষমতাটা একটা স্পেসিফিক গ্রুপের হাতে চলে যায়। অলিগ্রেসিটার কথা বলছি যে ফিউ রুলার্স আছে মেনেছি, কিন্তু তারা সেলফ ইন্টারেস্টে কাজ করছে। অলিগ্রেসিতে যেটা হয় যে আনফর্চুনেটলি একটা দেশের সুপ্রিম পাওয়ারটা কিছু স্পেসিফিক পার্সনের হাতে চলে যাচ্ছে, এবং সেই স্পেসিফিক পার্সনরা সেলফ ইন্টারেস্টে কাজ করছে, নিজেদের জন্য কাজ করছে, এবং সেখানে জনগণের কথা তারা চিন্তা করে না, জনগণের কথা চিন্তা করে না। সো দ্যাট যেটা হয় যে আপনার ক্ষমতাটা নিজেরা কক্ষিগত করে রাখে, এবং হচ্ছে গিয়ে আমার যেটা হয় যে সমাজে একটা কিন্তু নৈরাজ্য সৃষ্টি হয়। তো সেই ক্ষেত্রে এই ধরনের সিচুয়েশনটাকে আমরা অলিগ্রেসি বলে থাকি। আমি যদিও বলছি যে ডেমোক্রেসি ইজ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ গভর্নমেন্ট, বাট ইন প্রেজেন্ট সিনারিয়েট মোস্ট ইন মোস্ট ডেভেলপিং কান্ট্রি দ্য ওয়ে ডেমোক্রেসি ইজ প্র্যাকটিসিং ইটস মোর লাইক অলিগোক্রেসি। ওকে, কেন বলছি, বিকজ আপনি দেখেন এই আমি বাংলাদেশে বেসিস এ নাই বলি, ইন্ডিয়া বলেন, আপনি যদি পাকিস্তান দেখেন বা আরো কিছু ডেভেলপিং কান্ট্রিকে এক্সাম্পল হিসেবে নিচ্ছেন, স্পেশালি ইন এশিয়া, এখানে আপনি কিন্তু পাবেন যে এখানে এরকম দুটো এলিট ক্লাস, সামহাও এই দুটো বা তিনটা এলিট ক্লাস ক্রিয়েট হয়। আমি গ্রুপ অফ পিপল, আমি কিছু দলের কথা বলছি, তো সেই গ্রুপ অফ পিপল বা সেই এলিট ক্লাস তারাই কিন্তু ক্ষমতাটা পালা বদলে আসে, এবং তারা কিন্তু আসলে সেলফ ইন্টারেস্টে কাজ করে, সোসাইটি ইন্টারেস্টে তারা খুব রেয়ার কেসে কাজ করে। তো এই জিনিসগুলোকে আসলে যদিও বলে ডেমোক্রেসি, কিন্তু নামে ডেমোক্রেসি, আসলে তারা সেলফ ইন্টারেস্টে কাজ করছে, সো ইটস ওয়ার্ক অ্যাজ এ অলিগোক্রেসি। ওকে, এরপরে চলে আসি হচ্ছে কি, যদি ক্ষমতাটা মেনি রুলার্স অর্থাৎ অনেকের হাতে থাকে, বাট ইট ওয়ার্ক ইন কারেন্ট ফর্ম, দ্যাট মিনস দে উইল ওয়ার্ক ফর কমন ইন্টারেস্ট, সো দেন ইট উইল বি কল ডাইরেক্ট ডেমোক্রেসি। এই যেটাকে অ্যারিস্টটল খুবই অপছন্দ করত, সো মানে যথার্থ গণতন্ত্র যেটাকে বলছে, হ্যাঁ গণতন্ত্র, তো এটাকে তখন তারা গণতন্ত্র বলছে। তো গণতন্ত্র যখন যেখানে প্র্যাকটিস হয়, হুইচ ইজ দ্য মোস্ট পপুলার ফর্ম অফ গভর্নমেন্ট, মজার ব্যাপার হচ্ছে সেখানে আপনার অনেক মানুষের হাতে ক্ষমতা থাকে। আপনি বলতে চাচ্ছেন না কই ম্যাডাম, ক্ষমতা তো শুধু প্রাইম মিনিস্টারের হাতে আমাদের দেশে, না স্যার, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, দেখেন ক্ষমতাটা প্রাইম মিনিস্টারের হাতে নেই, প্রাইম মিনিস্টার হচ্ছে সুপ্রিম পাওয়ার, মানে সে রাষ্ট্রপ্রধান। কিন্তু দেখেন তিনি যখন ডিসিশন মেক করেন, সে প্রথমে তার মন্ত্রিসভার সাথে বৈঠক করে, মন্ত্রিসভাতে যে পার্লামেন্টারি মেম্বারদের সাথে বৈঠক করেন, পার্লামেন্টারি মেম্বার আছেন 300, পার্লামেন্টারি মেম্বাররা সেই রুলসটা অ্যাপ্লাই করতে হলে দেখা যাচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ম্যাজিস্ট্রেট যারা গভর্নমেন্টের জন্য কাজ করে, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদেরকে নিয়ে পুরো দেশটাকে কন্ট্রোল করতে। সো ক্ষমতা কিন্তু আসলে একজনের হাতে নয়, এক প্রাইম মিনিস্টারের হাতে নয় বা এক মিনিস্টারের হাতেও নয়, দেখা যাচ্ছে যে এই ক্ষমতাটা কিন্তু ধাপে ধাপে অনেকের হাতে আছে, এবং যখন তারা ঠিকভাবে দেশে জনগণের জন্য কাজ করবে তখন সেটাকে আমরা ডাইরেক্ট ডেমোক্রেসি বলবো। আর যখন হচ্ছে গিয়ে যে হ্যাজার্ড সিচুয়েশন, এটা বাংলা হচ্ছে নৈরাজ্য, সো যখন ঠিক মতো কাজ করবে না, তো অনেকের হাতে ক্ষমতা আছে কিন্তু তারা সেলফ ইন্টারেস্ট, সবাই নিজের জন্য কাজ করতে থাকবে, তখন যে ধরনের সরকার ব্যবস্থা সৃষ্টি হয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যানার্কি। সো এই যে যে আমি যে ফর্ম অফ গভর্নমেন্টের কথা বললাম, এটা হচ্ছে ট্র্যাডিশনাল ফর্ম, অর্থাৎ অনেক বছর পূর্বে অ্যারিস্টটল সরকার ব্যবস্থা নিয়ে একটা আইডিয়া আমাদেরকে দিয়েছিল। এখন আসি, এটারই একটা মডার্ন ফর্ম আছে,
অর্থাৎ এটা না, সরি ভুল বলছি, কিন্তু বর্তমান কালে কি এই আমরা এই সরকার ব্যবস্থাটা নিয়ে কাজ করি? না, বর্তমান কালে আমরা হচ্ছে গিয়ে এই ধরনের সরকার ব্যবস্থা নিয়ে কাজ করি না। আমরা যে ধরনের সরকার ব্যবস্থাটা দেখে থাকি, যে দিস ইজ দা ওল্ড ফর্ম অফ গভর্নমেন্ট, আমি জাস্ট ডিরেক্টলি গুগল সার্চ করে এটাকে নিয়ে আসছি। যদি মনে রাখার জন্য মনে রাখতে পারেন যে এরকম আমরা একটা পার্ট পাবো, বা আপনি এখনই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনার হচ্ছে কি আপনার জন্য সুবিধা হবে। আমি তো এটা নর্মালি খুঁজে পাবো, গুগল থেকে ইমেজটা নিয়ে নিয়ে সেটা আপনাদের বইয়ে আছে, তো তারপরেও অনেকের কাছে বই অ্যাভেলেবেল না, এই কারণে হচ্ছে কি আমি এই টেবিলটা বলছি যে স্ক্রিনশটটা নিয়ে রাখেন। সো দিস ইজ দা মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা যেটা দেখেছিলাম এই এইখানে অনেক টাইপের গভর্নমেন্টই পেলাম যেগুলো এখন ইনভ্যালিড হয়ে গেছে। লাইক আমি অ্যারিস্টোক্রেসির কথা যদি বলি, অ্যারিস্টোক্রেসি এখন ইনভ্যালিড, বা মোনার্কি ম্যাক্সিমাম কেসে ইনভ্যালিড, টাইরানি ইনভ্যালিড। হ্যাঁ, তো এই ইনভ্যালিড হয়ে যাওয়ার কারণে এখন অনেক ধরনের সরকার ব্যবস্থা আছে যেটাকে এই অ্যারিস্টটলের ক্লাসিফিকেশন দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই জন্যই আমরা মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট, বর্তমান কালে সরকার ব্যবস্থাটা আসলে দেখতে কেমন হয় সেটা আমরা একটু দেখবো। এটার জন্য আমরা এটাতে আসছি। এবং আর একটু বলে নিই, সেটা হচ্ছে গিয়ে যে দেখা যায় যে সাপোজ ধর আমি ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়াতে কি হচ্ছে, বহু দলীয় সরকার ব্যবস্থা আছে, আবার তারা পার্লামেন্টারি ফর্মে আসছে, আবার তারা হচ্ছে গিয়ে ফেডারেল গভর্নমেন্ট মেনটেন করছে, মানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এখন এটা যে অ্যারিস্টটল এতগুলো ফর্ম অফ গভর্নমেন্ট কোথাও এখানে এরকম নাই যে ফেডারেল গভর্নমেন্ট কি হলে কি হবে, বা অনেকগুলো প্রাইম মিনিস্টার থাকলে কি হবে, অনেকের হাতে ক্ষমতা চলে গেলে কি হবে, মানে অনেক ধরনের ব্যাখ্যা ওখানে ছিল না। এই কারণে এইগুলোকে জাস্টিফিকেশন আনার জন্য কিন্তু আমরা মডার্ন ফর্ম অফ গভর্নমেন্টে গিয়েছি। সো ইন মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট ইটস ডিভাইডেড ডিরেক্টলি, ইটস ডিভাইডেড ইন টু টাইপস। আচ্ছা, এখানে কিন্তু ইতলার আবার মানে ডেমোক্রেসি এবং ডিক্টেটরশিপের একটা ডিফারেন্স দিয়েছে, আমরা এটাতে যাচ্ছি না, আমি জাস্ট এই লেফট সাইডে যে ইমেজটা আছে এটা ফলো করছি। আচ্ছা, সো ইন মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট দ্য পাওয়ার মানে ইটস ডিরেক্টলি ডিভাইডেড ইন টু টাইপস, একটা ওয়ান ইজ ডিক্টোরিয়াল, অ্যানাদার ওয়ান ইজ ডেমোক্রেটিক। ডিক্টোরিয়াল মিনস একনায়কতন্ত্র, ডেমোক্রেটিক মিনস গণতন্ত্র, মানে যখন একজনের সিদ্ধান্তই সব মানে সিদ্ধান্তেই একটা দেশ পরিচালিত হবে তখন সেটাকে আমরা বলবো যে ডিক্টোরিয়াল, এটা আসবে। আর যখন বহু মানুষের সিদ্ধান্তে এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ যা চাচ্ছেন সেটার উপর বেসিস করে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে সরকার পরিচালিত হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কি ডেমোক্রেটিক। সো ডিক্টোরিয়াল তো এখানে এন্ড হয়ে যায়, কারণ একজন যখন ক্ষমতায় আসে তখন তার কথাই মানে তার কথাই আইন, এরকম একটা বিষয় কাজ করছে, সেটাকে আসলে আর মানে ভাঙার বা সেখানে আসলে স্প্লিট করার আর কোনো জায়গা আমি দেখি না। সো আমরা মডার্ন ফর্ম অফ গভর্নমেন্টে আমরা তখন ডেমোক্রেটিকে চলে যাচ্ছি। সো ডেমোক্রেটিকে আমরা এটাকে প্রথমে দুটো ভাগে ভাগ করি, ওয়ান ইজ প্রেসিডেন্সিয়াল অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ পার্লামেন্টারি। আচ্ছা, প্রেসিডেন্সিয়াল বলতে বোঝায় হচ্ছে গিয়ে যে রাষ্ট্রপতি শাসিত, অর্থাৎ সেখানে, আর পার্লামেন্টারি বলতে বলছি সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের দেশে যেটা চলছে, যে আমরা একটা দেশকে ছোট ছোট সংসদ মানে ছোট ছোট অংশে বিভক্ত করব, সরি, যে ছোট ছোট অংশে ভাগ করব, সে প্রত্যেকটা ছোট ছোট অংশ থেকে আমরা নিজেরা হচ্ছেন গিয়ে একজনকে প্রতিনিধি নির্বাচিত করবো, এবং দেন সেই প্রতিনিধি সংসদে যাবে এবং সেখানে যে সংসদের নেতা, দ্যাট মিনস প্রাইম মিনিস্টার কে সিলেক্ট করবে, সেটাকে আমরা বলি হচ্ছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটাকে বলে সংসদীয় সরকার ব্যবস্থা। ঠিক আছে, আর যখন এইভাবে না হয়ে প্রেসিডেন্সিয়াল হবে, অর্থাৎ সরাসরি আমরা সরকার প্রধানকে নির্বাচিত করব প্রেসিডেন্ট কে, তখন আমরা এটাকে বলি হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। বুঝতে পারছি, অর্থাৎ আবার বলি আমরা কি করি, আমরা কিন্তু কি সরাসরি আমাদের প্রাইম মিনিস্টারকে ভোট দেই, শেখ হাসিনাকে ভোট দেই? আমরা প্রাইম মিনিস্টার এখন শেখ হাসিনা, এই জন্যই বললাম আমরা কিন্তু প্রাইম মিনিস্টারকে ভোট দেই না। আমরা যেটা করি যে আমরা আমাদের যে যে এলাকায় থাকি, কেউ ঢাকায় আছি, কেউ নগাঁয় আছি, কেউ রংপুর আছি, কেউ কুমিল্লাতে আছি, যে যেখানেই থাকি না কেন সেই স্পেসিফিক এরিয়া, একটা ছোট এরিয়া আছে, ছোট বড় যেমনই হোক সে এরিয়া আছে, এবং সেই এরিয়ায় একজনকে নির্বাচিত করি। নির্বাচনটা কিভাবে হয়, যে সংখ্যাগরিষ্ঠ ভোটের বেসিসে সে নির্বাচিত হয়,
তাকে নির্বাচিত করি, এটাকে আমরা বলছি যে সংসদ, এই জায়গাটাকে। তো এই যারা নির্বাচিত হয়, আমাদের দেশে যেমন 300 পিপল এখান থেকে ইলেক্টেড হয়, সেই 300 পিপল আবার সংসদে যায়, যে তারা সংসদের নেতা, দ্যাট মিনস প্রাইম মিনিস্টারকে সিলেক্ট করে। আমি আপনি কেউ কিন্তু ডিরেক্টলি প্রাইম মিনিস্টার সিলেকশনে যাচ্ছি না। সো দিস ইজ কল দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, মানে ছোট ছোট অংশ থাকবে, সেই অংশে আমরা কাউকে নির্বাচিত করব, উনি ক্ষমতা উনি নির্বাচিত হবেন অর্থাৎ ক্ষমতা গ্রহণ করবেন, এবং দেন তাদের মাধ্যমে আমাদের যে সুপ্রিম পাওয়ার যার কাছে থাকবেন, প্রেসিডেন্ট অর প্রাইম মিনিস্টার, সেটা কিন্তু আমি এখানে আসব। প্রেসিডেন্সিয়াল হলে ডিরেক্টলি আমরা আমাদের প্রেসিডেন্টকে সিলেক্ট করব। এখানে যেমন ইউএসএ তে এরকম কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে পপুলারিটি ভোট, আর একটা আমরা জানি মনে হয় সিনেটরদের ভোট যেটা হয়, যে এরকম। সো ওখানে কিন্তু এরকম হয় যে ডিরেক্টলি আপনি প্রেসিডেন্ট কে হবে, লাইক ট্রাম্প অর জো বাইডেন, সেখানে একটা আপনি ভোট দিতে পারবেন, এবং আপনার এলাকায় যিনি সিনেটর হবেন সেটাও আপনি নির্বাচিত করার জন্য আপনি আর একটা ভোট দিতে পারবেন। আচ্ছা, প্রান্তিক হেনরিজ করেছেন, বলেন। আচ্ছা, প্রান্তিক কিছু বলছে না, আই থিঙ্ক তার কোনো কোশ্চেন নাই। সো দিস ইজ দ্য প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আপনি যে বললেন যে সংসদে হচ্ছে যে মন্ত্রী আছে তারা হচ্ছে প্রাইম মিনিস্টার সিলেক্ট করে, কিন্তু আমরা তো মানে ডিরেক্ট প্রাইম মিনিস্টার একটা কথা শুনতে পাচ্ছি না প্রান্তিক, না আবার একটু বলবেন। হ্যালো ম্যাম, হ্যাঁ, এখন বলেন। না এখন বলবো, হ্যালো আপু, জি ম্যাম শোনা যায়, আমার কি নেট প্রবলেম ছিল? আমি হ্যাঁ, আমি আপনাকে হ্যাঁ হ্যাঁ মাঝখানে শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ প্রান্তিক, আবার একটু যদি কোশ্চেনটা করতেন। আপনি বললেন যে হচ্ছে আমাদের যে সংসদটা আছে সেখানে হচ্ছে সংসদে যে মন্ত্রীরা থাকে তারা হচ্ছে সিলেক্ট করে প্রাইম মিনিস্টারটা সিলেক্ট করে, তো না তাদের একটু ভোটে ভুল প্রাইম বলছেন, মিনিস্টার মন্ত্রী সিলেক্ট না, মন্ত্রী না, মন্ত্রী বলতে ডিফারেন্ট জিনিস বুঝাই। আমাদের যে পার্লামেন্টারি মেম্বার, এমপি যারা থাকে, তারা নিজেরা সিলেক্ট করে যে হু, সংসদ হ্যাঁ সংসদ যাদেরকে আমরা বলছি। হ্যাঁ ম্যাম, আমরাও তো হচ্ছে মানে প্রাইম মিনিস্টারের জন্য ভোট দেই, তো সেক্ষেত্রে আমাদের ভোটটা কি কোনোভাবে গ্রহণযোগ্য হয় না? আমরা মেম্বার অফ পার্লামেন্ট করি, নির্বাচিত করি। হ্যাঁ, এই তো উনি অ্যান্সার দিয়ে দিচ্ছেন। আমরা কখনোই, আপনি কি কখনো ভোট দেন যে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হবে অর অমুক প্রাইম মিনিস্টার হবে? সরি ম্যাম, সরি সরি আমরা ডিরেক্টলি সরি ভোটটা দিই হচ্ছে আমাদের এলাকার এমপিটাকে নির্বাচিত করতে। তারা জি 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 ম্যাম, সংসদে বুঝতে যখন পেরেছি। যায়, দেখবেন যে সংসদ যখনই আমাদের ক্রিয়েট হয়, তারা বলে সংসদের নেতা সিলেক্ট হওয়ার জন্য প্রথম অধিবেশনটা তারা ব্যবহার করে, তখন তারা ডিসাইড করে যে হু উইল বি দা নেক্সট প্রাইম মিনিস্টার, এরকম। থ্যাংক ইউ ম্যাম, এখন বুঝতে পেরেছি, ওইটা মনে হচ্ছে, ওইটা বলছিলাম। আর যদি, হ্যাঁ আছি, আপনি যেটা বলছেন ওইটাও হতে পারে। ওইটা হয় হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যদি হয়, তখন আমি আবার সংসদের নেতা ডিরেক্টলি নির্বাচিত করব, যেটা আমি ইউএস এর কথা বলছিলাম, যে ইউএস এর জনগণ তারা কিন্তু ডিরেক্টলি সংসদের কে নেতা হবে। ওদের তো সংসদ না, ওদের ওটার নামটা আমি ভুলে গেছি, ওদের সিনেট বলে এটাকে, ডিফারেন্ট মানে কান্ট্রিতে এটা ডিফারেন্ট নেম থাকে। বাংলাদেশে যেমন সংসদ, ইন্ডিয়াতে এটাকে বলে হচ্ছে গিয়ে কি ব্যাপার, ইন্ডিয়ার নামটা ভুলে গেলাম কেন, ইউএস, হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ার নামটা কি, হ্যাঁ রাজসভা, বিধানসভা, হোয়াইট হাউস ম্যাম, বিধানসভা, বিধানসভা হচ্ছে গিয়ে ইউএস ম্যাডাম, আপনার বিধানসভার, ইন্ডিয়াতে বলে হচ্ছে বিধানসভা, ইন্ডিয়াতে এটা নাম হচ্ছে বিধানসভা, তো এরকম নাম থাকে। সো এটা সিলেক্ট করে, তো ইউএসএ তে যেমন ওরা ডিরেক্টলি প্রেসিডেন্টকে সিলেক্ট করতে পারে, ওটাকে আমরা বলি পপুলারিটি ভোট। ওই পপুলারিটি ভোটটা ওরা দেয়, হ্যাঁ, ওরা ডিরেক্টলি কাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে যাচ্ছে এইটা আছে। কিন্তু আমাদের দেশে, আমাদের দেশে যে কনস্টিটিউশন সেটা এরকম না। আমাদের দেশে কনস্টিটিউশন ওয়াইজ আমি জাস্ট আমার এলাকার যিনি এমপি পার্লামেন্টারি মেম্বার আমি তাকে সিলেক্ট করব। চায়নার ইয়ে কোন ভাবে চলে আর কি, চায়না ডেমোক্রেসি ফলো করে না, ওরা বলে পিপলস রিপাবলিক অফ চায়না, মানে ডেমোক্রেসি ফলো করতেছে, আমি এখানেই অন্যদিকে আবার হচ্ছে রাজতন্ত্র ফলো করে। ওরা
ওরা হচ্ছে ওরা রিপাবলিক না, ওরা অ্যাকচুয়ালি কমিউনিজম ফলো করে। ওদের কান্ট্রিটা অনেকটা হচ্ছে গিয়ে সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা যেভাবে চলে, যে কমিউনিজম যেটাকে বলছে সেইভাবে চলে। ওরা নামেও না, ওদের আসলে ভোট বলে ইলেকশন বলে কোনো কিছু নাই ওদের দেশে। যেখানে ইলেকশন নাই তাহলে তো আমি ডেমোক্রেসি নিয়ে ওখানে কথা বলতে পারি না। ওরা বলতেছে যে আমরা ডেমোক্রেটিক কান্ট্রি। না না না, ওরা ডেমোক্রেট নিজেদেরকে তো ডেমোক্রেটিক কান্ট্রি হিসেবে ক্লেম করে না, চায়না ক্লেম করে না। পিপলস রিপাবলিক বলতেছে, পিপলস রিপাবলিক নাম হলেই যে তারা হবে সেটা তো না। বাংলাদেশের নামও তো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, চায়নার নাম মোস্ট প্রবাবলি পিপলস রিপাবলিক না। আপনি একটু গুগল সার্চ করেন, চায়না পিপলস রিপাবলিক না। As far I know, China People's Republic না। এবং চায়না দেখেন, যেদিন ইন্ডিয়ার নির্বাচন হচ্ছিল তখন বলা হচ্ছিল যে ওয়ার্ল্ডের বৃহত্তম গণতন্ত্রের দেশে নির্বাচন হচ্ছে। যদি এটা হতো, চায়না যদি গণতন্ত্র মানতো, তাহলে তো বলতো যে চায়নার ইলেকশন হলে বলতো যে বৃহত্তম গণতন্ত্রের দেশে ইলেকশন হচ্ছে। তো যেহেতু চায়নার কথা আসে নাই, চায়না মানে গণতন্ত্র, আমি যেটা জানি গণতন্ত্র ফলো করে না। ওদের পলিসিটা ডিফারেন্ট, ওদের পলিসিটা নিয়ে আমার, চায়নার নাম তো পিপলস রিপাবলিক অফ চায়না না, পিপলস রিপাবলিক অফ চায়না, চায়নার নাম ম্যাম চায়না, পিপলস রিপাবলিক অফ চায়না ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, বাট চায়না ডাজন্ট ফলো দা ডেমোক্রেসি, ঠিক আছে। ওদের ওদের ইলেকশন সিস্টেম টোটালি ডিফারেন্ট। ওদের মানে ভোটিং এর বিষয়টা খুব ন্যারো ডাউন, খুবই ন্যারো ডাউন। এবং ওদের গভর্নমেন্ট কিভাবে আসবে এটা ওদের ওই যারা ক্ষমতা আছে তাদেরই একটা সিস্টেম আছে। এইভাবে সিস্টেম ওয়াইজ একজনের পর একজন ক্ষমতা, এরকম না যে ধরেন সাপোজ এখন হু শিংপিং এরকম মনে হয় নাম ওদের প্রেসিডেন্টের, ওনার পরে ওনার ছেলে ক্ষমতা আসবে, এরকম না। ওদের একটা এই অ্যারিস্টোক্রেসির মতো, অর্থাৎ একটা এলিট ক্লাস আছে যারা ক্ষমতায় আসে। ওই এলিট ক্লাস, এলিট শ্রেণীর মানুষ মানে তাদের একজনের পর একজন ক্ষমতা আসবে, ওই ওখানে তাদের এক্সপার্টিস ওয়াইজ, এরকম একটা বিষয় আছে। সো চায়নার বিষয়টাকে আমার খুব ডিটেল আইডিয়া নেই, যেটা নিয়ে আইডিয়া নেই সেটা নিয়ে তো আসলে আলোচনা করতে পারছি না, ওটাই বলে দিই। আর একটা কোশ্চেন, আমি তিনটা মানে কান্ট্রি বুঝি না। একটা হচ্ছে চায়না, চায়নায় ছত্র ছায়া থাকলো যে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, উত্তর কোরিয়া ডিক্টেটর, উত্তর কোরিয়াতে ডিক্টেটরশিপ চলে, উত্তর কোরিয়াতে কোনো ডেমোক্রেসি নাই। হ্যাঁ, আরেকটা কান্ট্রির কথা কি বললেন? আরেকটা হচ্ছে ব্রুনাই ম্যাম। ব্রুনাই হচ্ছে গিয়ে, ব্রুনাই হচ্ছে মনার্কি, মানে ব্রুনাইতে হচ্ছে ব্রুনাই ম্যাম রাজতন্ত্র টাইপ, বাট রাজাও না, ডিক্টেটরশিপ টাইপ, ডিক্টেটরও না, এই টাইপ আর কি। ব্রুনাইটা নিয়ে আমি যতটুকু জানি যে ব্রুনাইতে রাজা আছে, রাজাটাই মেইনলি। আচ্ছা, আমরা যখন ডেমোক্রেসিতে যাব এবং ডিক্টেটরশিপ করব, এই জিনিসগুলো নিয়ে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম অফ গভর্নমেন্টে যে কিছু ঝামেলা আছে, ওভারল্যাপ হয়েছে একটার সাথে আর একটা, এই বিষয়গুলো যেটাতে আছে সেটা নিয়ে আমি কিন্তু আলোচনা করব। মানে এখন জাস্ট হচ্ছে ফর্মটা নিয়ে বলছি, এখন জাস্ট হচ্ছে আমি বলছি ব্রুনাইতে যেটা জানি যে যেটা থাইল্যান্ডও করতে চাচ্ছিল কিন্তু এখন করতে পারছে না থাই পিপলদের কারণে, যে রাজার হাতে ক্ষমতাটা বেশি থাকবে, তার নামে একটা নাম কোয়াস্তে একটা হচ্ছে মানে একটা পার্লামেন্ট থাকবে, উনি এরকম চাচ্ছিলেন। ব্রুনাইতে মোস্ট প্রবাবলি এরকম একটা সিচুয়েশন আছে, আমরা আস্তে 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 পড়বো। ব্রুনাইতে হচ্ছে ইসলামিক মনার্কি যেটা চলে, ওটা আছে। ইভেন এই জিনিস, সেম জিনিসটা মিডল ইস্টেও চলে। আচ্ছা, এরপরে চলে যাই আমি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে, যে প্রেসিডেন্সিয়ালি যাই, অর্থাৎ ডিরেক্টলি আমি প্রেসিডেন্ট নির্বাচন করি বা আমি হচ্ছে গিয়ে ওই যে সংসদের মাধ্যমে আসি। এটা দুটো টাইপস হয়, ওয়ান ইজ ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট আর ফেডারেল। ইউনিটারি বলতে বোঝা হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, হুইচ ইজ বাংলাদেশ, and federal বলতে বোঝায় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, যেখানে অনেকগুলো ছোট ছোট স্টেট অর প্রভিন্স থাকবে। সেই প্রভিন্সে আলাদা আলাদা ভাবে আমরা কাউকে, আমরা সরকার জনপ্রতিনিধি নির্বাচিত করব। তারা আবার হচ্ছে গিয়ে ওখানে ওই ওই স্টেটের একজন মেইন আপনি পার্লামেন্টারি মেম্বার, মানে আমি মুখ্যমন্ত্রী যেটা ইন্ডিয়াতে বলে মুখ্যমন্ত্রী, এই জন্য বললাম, তাকে নির্বাচিত করবো, বা ইউএসএ তে বলে সিনেটর, তাকে নির্বাচিত করবো। পরবর্তীতে এইসব সিনেটরদের ভোটে মেইন যিনি প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট, তাকে আমি নির্বাচিত করবো। আচ্ছা, আমি দুটো ডিফারেন্সটা বোঝাচ্ছি। ফেডারেল গভর্নমেন্টে যেটা হয়, ইন্ডিয়া দিয়ে বুঝে, একটা এক্সাম্পল দিয়ে বোঝালে সুবিধা হবে। যেমন দেখেন ওয়েস্ট বেঙ্গল অর মধ্যপ্রদেশ অর অন্ধ্রপ্রদেশ অর মহারাষ্ট্র অর তেলেঙ্গানা
এগুলো হচ্ছে আলাদা আলাদা প্রভিন্স, আমি প্রভিন্স গুলোর নাম বললাম কয়েকটা। এই প্রভিন্স গুলোতে কি হয়, এরকম প্রত্যেকটা প্রভিন্সে আমাদের দেশে যেমন আপনার সংসদের জন্য ছোট ছোট পার্লামেন্ট আছে, মানে ছোট ছোট এরিয়া আছে, ওরকম এরিয়া আছে। সো দেখা যাবে যে ওয়েস্ট বেঙ্গলে এরকম 300 এরিয়া আছে, বা আপনি যখন বেঙ্গালুরে যাবেন ওখানে এরকম মানে তেলেঙ্গানা বা ওটার নাম যদি কি গুজরাট, হ্যাঁ অন্ধ্রপ্রদেশ, এইদিকে যখন যাবেন ওখানে দেখবেন এরকম 300 আপনার ছোট ছোট পার্লামেন্টারি এরিয়া আছে। এই প্রত্যেকটা এরিয়াতে আপনি আপনার এলাকায় ভোট দিয়ে আপনার আপনার সংসদ সদস্যকে নির্বাচিত করবেন, তাদের ভোটে ওই স্টেটের হেড কে হবে সেটা তারা নির্বাচিত করে। সো ওয়েস্ট বেঙ্গলে মানুষজন আসলে ডিরেক্টলি ভোট দেয় যে ওয়েস্ট বেঙ্গলের নেক্সট হেড কে হবে সে। সো ওয়েস্ট বেঙ্গলের নেক্সট হেড হলো ধরেন তারা মানে নেক্সট, এটাকে ওরা বলে মুখ্যমন্ত্রী, এই সেই মুখ্যমন্ত্রীকে তারা নির্বাচিত করে। এই মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করার পর এই যে ইন্ডিয়াতে যে 28 জন মুখ্যমন্ত্রী থাকবে, 28টা যেহেতু প্রভিন্স আছে, এই 28 জন মুখ্যমন্ত্রী আবার ভোট দিবে যে তারা পরবর্তীতে প্রেসিডেন্ট হিসেবে কাকে দেখতে, সরি ইন্ডিয়াতে তো প্রাইম মিনিস্টার হিসেবে কাকে দেখতে চায়, দেন সেখান থেকে কিন্তু তাদের প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়। এই জন্য ইন্ডিয়াতে মোদি উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, অ্যান্ড মমতা ব্যানার্জি উনিও প্রাইম মিনিস্টার, বাট উনি হচ্ছেন কি এটা একটা স্টেটের প্রাইম মিনিস্টার, বুঝতে পারছেন? ইউএসএ তে কি হয়, ইউএসএ তো সেম, প্রত্যেকটা প্রভিন্সে হচ্ছে গিয়ে স্টেটে আমরা ভোট দিব, ভোট দিয়ে ওদেরকে ওই প্রাইম মানে স্টেটের যিনি হেড তাদেরকে ওরা বলে সিনেটর, সিনেটর নির্বাচিত করে, দেন পরবর্তীতে সিনেটরদের ভোটে আসলে প্রেসিডেন্টকে কিন্তু ওরা ইলেক্টেড করে, যে সিনেটরদের কতটা সাপোর্ট পাচ্ছে। সিনেটররা আগে থেকেই জানিয়ে দেয় যে আমি ইলেক্টেড হলে আমি জো বাইডেনকে সাপোর্ট করবো না, এই জন্য ওরা অটোমেটিক্যালি মানে ক্যালকুলেশনটা করতে পারে জো বাইডেনকে সাপোর্ট করবো না ট্রাম্পকে সাপোর্ট করবো, আগে থেকে জানানো থাকে, তো সেখান থেকে ওরা কিন্তু ক্যালকুলেশন গুলো করে আসে। ডিফারেন্সটা হচ্ছে এটাই। সো ইন্ডিয়াতে যেটা হচ্ছে যে এই কারণে আমরা যখন ইন্ডিয়াতে যখনই ক্ষমতা পালাবদল হয় তখন কিন্তু আগে থেকে সাপোর্ট নেওয়ার বিষয়টা থাকে যে কোন প্রভিন্স আমাকে সাপোর্ট করবে, কে ক্ষমতা আসলে আমাকে সাপোর্ট করবে, এই সাপোর্ট গুলো কিন্তু আমরা আগে থেকে নেওয়ার চেষ্টা করে থাকি। সো দ্যাটস কল দ্য ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। সো বাংলাদেশে এই বিষয়টা নেই, বাংলাদেশে কোনো প্রভিন্স বলে কিছু নাই, সো আমরা দেখা যায় যে ডিরেক্টলি সংসদের মাধ্যমে আমাদের সংসদের নেতা অর্থাৎ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে নির্বাচিত করে, এবং সংসদের নেতাকে প্রাইম মিনিস্টার হবে না প্রেসিডেন্ট হবে এটা টোটালি ওই দেশের কনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে। যেমন ইন্ডিয়াতে ফেডারেল গভর্নমেন্ট হলো হেড হচ্ছে কি একজন প্রাইম মিনিস্টার, বাট ইউএসএ তো ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, বাট ওখানে হেড হচ্ছে গিয়ে একজন প্রেসিডেন্ট। আবার আপনি অস্ট্রেলিয়াতে যদি যান ওখানেও ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, বাট ওখানে হেড হচ্ছে একজন প্রাইম মিনিস্টার। আবার আপনি যদি হচ্ছে গিয়ে ইউকে তে যান ওখানেও ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, বাট ওর হেড হচ্ছে প্রেসিডেন্ট। সো এটা ভ্যারিজ অন কান্ট্রি টু কান্ট্রি, এভাবে আসবে। আচ্ছা তাহলে ইউনিটারি ফর্মে কি হবে, ইউনিটারি ফর্মে কোনো এরকম আলাদা প্রভিন্স থাকবে না, কোনো কিছু থাকবে না, এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা, অর্থাৎ একক ভাবে সরকারটা চালিত হবে। বহু যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থাতে যেটা হবে যুক্তরাষ্ট্র, অর্থাৎ ওই দেশটা অনেক বড় হয়ে যায়, বড় হওয়ার কারণে একজনের পক্ষে পুরো কান্ট্রিটাকে একত্রে কন্ট্রোল করা পসিবল হয় না, এই জন্য ওই কান্ট্রিটাকে ছোট ছোট প্রভিন্সে ভাগ করা হয়, প্রত্যেকটা প্রভিন্সে আলাদা করে একজন মন্ত্রী নির্বাচিত হয়, তাদের ভোটে আবার হচ্ছে গিয়ে দেন প্রধানমন্ত্রী যিনি তিনি নির্বাচিত হন। আপনাদের কথা ওয়াইজ যদি ধরেন বাংলাদেশে এরকম হতো তাহলে কি হতো, ধরেন ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল, চিটাগং, এগুলো এক একটা প্রভিন্স হতো, এই প্রত্যেকটা প্রভিন্সে আমরা একজন করে স্টেট ধরেন মিনিস্টার এরকম নাম দিলাম, স্টেট মিনিস্টার আমরা তাকে নির্বাচিত, ধরেন এরকম 6 জন স্টেট মিনিস্টার নির্বাচিত হয়ে যেত বা 7 জন স্টেট মিনিস্টার নির্বাচিত হয়ে আসতো আমাদের ভোটে, দেন হচ্ছে গিয়ে তাদের ভোটে আবার প্রাইম মিনিস্টার নির্বাচিত হতো, বুঝতে পেরেছেন? ওই 7 জন থেকে তারা ডিসাইড করতো যে হু উইল বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার। এখন আপনি বলেন যে বাংলাদেশে কেন এরকম হচ্ছে, বাংলাদেশ এত বড় দেশ না যে আমাদের আসলে এইভাবে যাওয়া দরকার আছে, সেই জন্য আমরা যাই না, যদি অনেক বড় দেশ হতো তাহলে হয়তো আমরা এইভাবে চিন্তা করে দেখতাম। সো দ্যাটস দ্য মডেল ফর্ম অফ গভর্নমেন্ট। সো দেখেন এখন কিন্তু আমরা মোটামুটি সরকার ব্যবস্থা নিয়ে একটা হলো আইডিয়া নিলাম যে কিভাবে ইন্ডিয়াতে কেন এক ধরনের সরকার ব্যবস্থা দেখছি, বাংলাদেশে প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হয়। বাংলাদেশে প্রেসিডেন্ট হচ্ছে গিয়ে সে প্রধানমন্ত্রীকে অ্যাজ এ সাপোর্টিভ হ্যান্ড কাজ করে,
তো যখন আমাদের প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছে, মানে একটা সংসদ যখন তৈরি হয় প্রেসিডেন্ট হওয়ার জন্য, আপনার কিছু ক্রাইটেরিয়া থাকে, এইজ লিমিট থাকে, এডুকেশন লিমিট থাকে, আপনার এগেনস্টে কোনো মামলা থাকা যাবে না, ফৌজদারি কোনো আইন, ফৌজদারি মানে বলছি জমি জমা সংক্রান্ত আইন মামলা থাকতে পারে, কিন্তু এমনি আপনি অন্য কোনো ইভেন ডোমেস্টিক ভায়োলেন্স এর কোনো কেস আপনার এগেনস্টে থাকলে আপনি কখনো প্রেসিডেন্ট হতে পারবেন না, এরকম ক্লিন ইমেজের হতে হবে, সেরকম কিছু ক্রাইটেরিয়া থাকে। এই বেসিসে প্রেসিডেন্ট হওয়ার জন্য হচ্ছে গিয়ে নমিনেশন নিতে হয়, দেন সংসদ যাকে ভোট দিবে সেই প্রেসিডেন্ট হবে। তো যেটা হয় যে আমাদের দেশে তো সংসদে একটা দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তো সেই দল থেকেই তারা ডিসাইড করে, কাউকে কাউকে রিকোয়েস্ট করে যে তুমি প্রেসিডেন্ট হওয়ার জন্য নমিনেশন নাও। ওই যে বললাম যে কিছু কন্ডিশন, প্রেসিডেন্ট হওয়ার জন্য কন্ডিশন গুলো খুব স্ট্রিক্ট, যেহেতু প্রেসিডেন্ট হচ্ছে নামে একটা দেশের প্রধান, আমাদের দেশের প্রধান হিসেবে প্রেসিডেন্ট থাকে, মানে আমাদের দেশের প্রধান বলতে বোঝাচ্ছে আমাদের দেশের এগেনস্টে যদি কোনো লোন নিতে হয় বা আমরা কাউকে যদি লেন দেই, সব কিছু ডকুমেন্টস কিন্তু প্রেসিডেন্টের নামে হয়, এজন্য বলছি যে প্রেসিডেন্ট প্রধান, মানে নামে প্রেসিডেন্ট প্রধান ব্যবহার করা হয় না। আচ্ছা, এগুলা নিয়ে আমরা বলবো না, জাস্ট আমি যেটা ফাংশন আছে সেটা বলছি। হ্যাঁ, সো দেন তারা নমিনেশন পেপার কিনে, কিনার পরে সংসদ সদস্যরা ভোট দেয় যে প্রেসিডেন্ট কে, তারাই সিলেক্ট করে। যেমন এই বছর, এই বছর না মানে এই সংসদের আগের সংসদে এরকম, আমি একটু কিছু কি বলবো ম্যাডাম? জি বলেন। জি ম্যাডাম, আপনি এখন যে কোশ্চেন করছে আর কি, এটা মানে কি এখন যে অ্যান্সার দিয়েছে আর কি, এটা কিন্তু ম্যাডাম খুব ভালো একটা অ্যান্সার। হ্যাঁ, এটা তো আমরা জানি, আমাদের যে এক সময় তো আমি পেপারও করেছিলাম যে আমাদের দেশের রাষ্ট্রপতি হচ্ছে গৃহপালিত রাষ্ট্রপতি, কথা সত্যি, গৃহপালিত পশু যেমন আপনার এগেনস্টে যাবে না, গৃহপালিত রাষ্ট্রপতি সেটা। আচ্ছা, আমরা এই অনলাইনে যেগুলো সব রেকর্ড হচ্ছে সেখানে এইসব আননেসেসারি কথা না বলি, রেকর্ডিং হচ্ছে, ওটাই বললাম। সো যেটা আমি, আমাদের দেশের প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হচ্ছে সেটাতে প্রশ্ন করেছেন, সেটার উত্তরে ছিলাম, সো ওইটাই। দেন নমিনেশন পেপার আপনি নেবেন, নমিনেশন পেপার নেওয়ার পর আপনি সংসদ থেকে যদি সাপোর্ট পান, একই জিনিস, ম্যাক্সিমাম ভোট পেলে আপনি প্রেসিডেন্ট হবেন। সো এর এখন কততম সংসদ চলছে আমাদের, আমি জানি না, এই জন্য জিজ্ঞাসা করলাম, মানে কততম সংসদ বলতে বোঝাচ্ছি, ১১তম। আচ্ছা, তাহলে ১০তম যেটা সংসদ ছিল সেখানে আমি দেখেছিলাম যে রাষ্ট্রপতি ওনার সাথে হচ্ছেন কি কম্পিট করার জন্য একজন কিশোরগঞ্জ থেকে বা ময়মনসিং থেকে একজন নমিনেশন পেপার পারচেজ করেছে, তার খুব শখ ছিল সে রাষ্ট্রপতি হবে, এরকম। মানে সে যে খুব ফেমাস কেউ তা না, আমি তার নামও ভুলে গেছি, কিন্তু আমার মনে আছে যে সে ধরেন নর্মাল ছোটখাটো একটা বিজনেস করে, কিন্তু তার খুব শখ যে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, তো সে নমিনেশন পেপার নিয়েছিল এবং সে একটা ভোটও পায়নি, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, তাছাড়া অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে রেখেছেন, বলেন। কারণ দেখেন ম্যাম, রাজনৈতিক, এখন রাজনৈতিক দল ছাড়া কিন্তু কেউ যদি দাঁড়ায় আসলে খুবই খুবই কঠিন, এবং খুব বাজে ভাবে প্রভাবিত করে এগুলো আমাদের ইয়াকে। ভাই সব জায়গায় তো আছে, বাংলাদেশ থেকে শুরু করে গোটা ওয়ার্ল্ডে, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, কেউ না কারো না কারো মাধ্যমে আমরা বায়াস পাবো, পরেও থাকবে, ওইটা না বলি যে অবস্থা এখন, মানে অন্য কোন পার্টি থেকে কেউ, আমাদের দেশের অবস্থা একটু বেশি খারাপ আর কি, এখন নিজেদের মধ্যে টিকেটিং আর কি। আর এক নাম্বার, দুই নাম্বার ম্যাম যেটা, সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনা, এটা তো ম্যাম হচ্ছে যে মানে একটা, এটা ডেফিনেটলি এটা এক্সপিরিয়েন্স, স্টাডি, নলেজ এর ব্যাপার। তো এই যে এইখানে কেন ম্যাম হচ্ছে যে ন্যূনতম যোগ্যতা ম্যাম এসএসসি থাকে বা ক্লাস 8 পাস থাকে, ইন্টারমিডিয়েট, এটা নিয়ে আমারও, এটা নিয়ে আমি যখন যে অনলাইন আমরা মানে ফেস টু ফেস ক্লাসে যে, এটা নিয়ে আমাদের অনেক আর্গুমেন্ট হচ্ছে, ইভেন আমি ওটা সাপোর্ট করি না। জি ম্যাম, আমার তো মনে হয় তো ম্যাম অ্যারিস্টটল কে বললো যে অ্যারিস্টটল এই কারণেই পছন্দ করতেন, এই কারণেই কিন্তু ডেমোক্রেসি কে পছন্দ করে, আমি এখানেই আসতে চাচ্ছিলাম। দেখেন, উনিও কিন্তু, উনি বলেছিলেন যে যথার্থ গণতন্ত্র, যেটা যথার্থ গণতন্ত্র কিন্তু উনি এরকমই বুঝেছিলেন যে কেন আমি বুঝেন যে উনি অ্যারিস্টোক্রেসি কে সাপোর্ট করছেন, কারণ অ্যারিস্টোক্রেসি থেকে আমি খুঁজে খুঁজে ওই স্পেসিফিক এরিয়াতে যে এক্সপার্ট, আমি কিন্তু বলছিলাম যে ডক্টরদের মধ্যে মোস্ট এক্সপার্ট ডক্টরকে নিয়ে আসবো,
বা ইঞ্জিনিয়ারদের মধ্যে মোস্ট এক্সপার্ট ইঞ্জিনিয়ারকে নিয়ে আসবো, সে রাষ্ট্র পরিচালনায় আমাকে সাহায্য করবে, এই বিষয়টা অনেকটা এরকম দাঁড়াবে। উনি কিন্তু এই কারণে অ্যারিস্টোক্রেসি পছন্দ করতো। আমি যখন ডেমোক্রেসিতে যাচ্ছি, আমাদের দেশে সংসদ সদস্য হওয়ার জন্য আপনার এগেনস্টে, এই যে বললাম যে প্রেসিডেন্ট হওয়ার জন্য, যেমন আমি বললাম যে আপনার নামে যদি ডোমেস্টিক ভায়োলেন্সেরও মামলা থাকে তাহলে আপনি প্রেসিডেন্ট হতে পারবেন না। অথচ আপনার এগেনস্টে যদি খুনের মামলাও থাকে, আপনি যদি জামিন পেয়ে থাকেন, আপনি ওই জেলে থাকলে হবে না, আপনার এগেনস্টে যদি সর্বোচ্চ ক্রাইম যেটা আমি বলছি রেপ কেসে থাকে, বাট আপনি যদি জামিন পান, অর্থাৎ আপনি কেপ না, তাহলে আপনি সর্বোচ্চ কেস তো ম্যাম অস্ত্র মামলা, মেবি অস্ত্র মামলা কোন মনে হয় না। আচ্ছা আমি আমি যেটা বলতে চাচ্ছি মানে আপনার এগেনস্টে যেই কেসে থাকুক না কেন, আপনি যদি জামিনে থাকেন আপনি নির্বাচনে কম্পিট করতে পারবেন। কি সিরিয়াস একটা বিষয়। সো আপনার এগেনস্টে তো মামলা নিশ্চয়ই এমনি এমনি হবে না, আপনি কোনো ক্রাইম করলেই তো মামলা হবে, তাই না? তাহলে আপনার এগেনস্টে মামলা হচ্ছে সেই অবস্থা আপনি চাইলে কম্পিটিশন করতে পারছেন, মানে ইলেকশন আপনি দাঁড়াতে পারছেন, বিকজ আমার রুলস তাই বলছে। তারপরে বলছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলে, আমি যতটুকু জানি তাসাওয়ার এখানে কি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মোস্ট প্রবাবলি কোনো বার নাই, অর্থাৎ আপনি যদি আঙ্গুঠা ছাপ হন, মানে জাস্ট হচ্ছে কি বলা যায় কিছুই লিখতে পারেন না। আছে বাংলাদেশে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন, একবার হচ্ছে কি এটার একটা, এইবারে সংসদে এটা একটু কম, এর আগের সংসদে এটার একটা রেশিও বের করা হয়েছিল। তো সেখানে দেখা যাচ্ছিল যে বাংলাদেশে যেখানে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, সেখানে আমাদের এমপিদের মধ্যে, মানে আমাদের পার্লামেন্টারি মেম্বারদের মধ্যে সর্বোচ্চ শিক্ষা গ্রহণ, আমরা যেটাকে বাংলাদেশে বেসে যে মাস্টার্স পাশে একজন ছিল না, টেকনোক্র্যাট ছিল, টেকনোক্র্যাট মন্ত্রিসভাতে তারা আসছিল, কিন্তু সরাসরি আমাদের ভোটে নির্বাচিত মানে এমপিদের মধ্যে 300 এর মধ্যে মোস্ট প্রবাবলি লেস দ্যান 10 পিপল ছিল যারা কিনা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ডিগ্রি তাদের ছিল, এরকম একটা বিষয় ছিল। এবং ব কলম, মানে জাস্ট নিজের নাম লিখতে পারে বা টিপসই দিতে পারে, এই ধরনের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সংসদ সদস্যের সংখ্যা অত্যাধিক ছিল। আমি যে বললাম ক্লাস রেকর্ডিং হচ্ছে, যেহেতু একটু বলছিলেন এই জন্য বললাম, তাছাড়া আমার সাথে কি ডিজেগ্রি করবেন না ম্যাম? কিভাবে এখানে তো এটা পুরো মানে ধ্বজভঙ্গ চলতেছে এগুলা। তবে একটা কথা, ওমাই গড, প্রবলেম হয় ম্যাম একটা জিনিস একটু শেয়ার ম্যাম, টিনেজারদেরকে যে মারাত্মক ভাবে ব্যবহার করা হয়, তারা তো ম্যাম ইমোশনালি বায়াসড। হ্যাঁ হ্যাঁ, এরা জানে না ম্যাম ইমোশনালি বায়াসড আসলে কিন্তু 18 পর্যন্ত না ম্যাম, এই আমাদের ইউনিভার্সিটি লেভেলেও কিন্তু স্টুডেন্টের অনেক সময় ইমোশনাল বায়াস থাকে। আপনি এখন ভোট দিতে যান, আপনি কিন্তু চিন্তা করবেন না যে এমপি 5 পাস না আঙ্গুঠা ছাপ, আপনি চিন্তা করবেন মার্কাটা কি। এক্স্যাক্টলি ম্যাম, তো এখানে কি কি করা হয় ম্যাম, এই আমাদের এজের এদেরকে কি করা হয়, ইমোশনালি বায়াসড করার জন্য বিভিন্ন ট্রাম্প কার্ড ইউজ করা হয়। এবং এরা ম্যাম মনে করে কি যে আমি এখন এই মুহূর্তে যে ছাত্র সংগঠন করতেছি অথবা আমি যে দলের সাপোর্ট করি এরাই অপটিমাম, এবং আর বাকিরা এরাই থাকতে হবে, আর কেউ থাকা যাবে না, আর কেউ ইলেকশনে দাঁড়া। আমার পাশের এলাকা আছে ওই যে চেয়ারম্যান নির্বাচিত হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় আর কি, তো আর কি ওইখানে ম্যাম এইভাবে ভোট নেওয়া হয়, মানে তিনজন দাঁড়াইছে, একজন দিল 500 টাকা, আর একজন দিবে 1000 টাকা, দেন আর একজন দিবে 1500 টাকা, দেন যে 500 টাকা দিয়েছে ও আবার দিবে 2000 টাকা, দেন তারে ভোট দেওয়া হয়। তো সবসময় যে তারা দেয় তা নয়, আমরাও কিছু কিছু ক্ষেত্রে দেয়। হ্যাঁ সেটাই তো, মানে আমরা আমাদের এই যে দেখেন আমাদের মনুষ এথিক্সটাকে আমরা কিন্তু সেল করে দিচ্ছি, আপনার কোনো এথিক্স নেই। আচ্ছা এখানে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে গিয়ে একেবারে খারাপও বলা উচিত না, বাংলাদেশে যদি বর্তমান, আমি বর্তমানে একটু সিনারিয়েট ভালো হয়েছে এই সংসদে, আমি এই জন্যই জিজ্ঞাসা যে এইবার কততম 11তম সংসদে একটু ভালো বলছি কেন, আমি বেশ কিছু পার্লামেন্টের মেম্বার পেয়েছি যারা কিনা আসলেই এডুকেটেড, এরকম যদি এই রেশিওটা আস্তে আস্তে বাড়তে থাকে দেন এটা একটা পজিটিভ সাইন। যেমন আমি আমার এখন ডক্টর দীপু মনির কথা মনে হচ্ছে, উনি একজন ডাক্তার, ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার, উনি কিন্তু অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট, এবং দেন ওনার ইউকে থেকে ডিগ্রি আছে। সো আমি তার ডিসিশনে জাজমেন্টে যাচ্ছি না, বাট আমি যেটাকে বলছি যে শিক্ষাগত যোগ্যতায় যে ইম্প্রুভমেন্ট হওয়া পার্লামেন্টারি মেম্বারদের মধ্যে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি,
সেটা আসছে আবুল মাল আব্দুল মুহিত তো ছিল ম্যাম একদম আবুল মাল আব্দুল মুহিত হচ্ছে গিয়ে ফাইন্যান্সের উপরে মানে উনি ইকোনমিক্স এর উপরেই স্টাডি করা উনি এবং সাইফুর রহমান দুইজনেরই ফাইন্যান্সের উপর নলেজ ছিল তারা দুজনেই ঢাকা ইউনিভার্সিটির গ্রাজুয়েট এটা বলতে চাচ্ছি আবুল মাল আব্দুল মুহিত মোস্ট প্রবাবলি লিটারেচারে পড়া ছিল প্রথমে পরবর্তীতে ওনার কিন্তু ফাইন্যান্সের উপর ডিগ্রি ছিল এটাই বলছি ম্যাম ওনার হচ্ছে যে দুইটা ম্যাম হার্ভার্ড এন্ড অক্সফোর্ড দুটোটা জায়গা সার্টিফিকেট দুটো থেকেই ডিগ্রি নেওয়া ছিল আচ্ছা আমি ডাইরেক্টলি জানি না তবে আমি এটা জানি যে বাড়াই দিছিল উনি হ্যাঁ যে এটা জানি যে উনি হচ্ছেন গিয়ে মানে উনার লিটারেচারের উপরে মানে সাহিত্যের স্টুডেন্ট ছিল কিন্তু পরবর্তীতে উনি কিন্তু মানে ইকোনমিক্স এর উপরও যে ফাইন্যান্স মিনিস্টার হতে গেলে আপনাকে অর্থনীতির উপরে জানতে হবে সো সেটার উপরও কিন্তু তার ভালো নলেজ ছিল একেবারে যে আমি তাকে ফেলে দিতে পারি তা না আচ্ছা আমি শেষ করি আমি শেষের দিকে চলে যাচ্ছি আজকের ক্লাসে সো এই যে এতক্ষণ আমরা মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে পড়লাম ওল্ড ফর্ম দেখেন এখানে আমাদের আর্গুমেন্ট ক্রিয়েট হলো এগুলোই কিন্তু এখান থেকে আমি কোশ্চেন গুলো করবো সো এখানে আসি যে অ্যারিস্টটলের যে ক্লাসিফিকেশনটা দেখলাম যদিও আমি পড়াতে বদলের বলে ফেলেছি এটার কিছু ক্রিটিসিজম আছে যদিও অ্যারিস্টটল প্রথমে আমাদেরকে একটা আইডিয়া দিয়েছে যে গভর্নমেন্টের মানে গভর্নমেন্টকে ক্লাসিফাইড আমরা কিভাবে করতে পারি তারপরে এখানে কিছু ক্রিটিসিজম আছে এটাকে আমি পয়েন্ট আকারে দিয়েছি এটা চ্যাপ্টার 13 এ যখনই অ্যারিস্টটল ফর্ম অফ গভর্নমেন্ট মানে ট্রেডিশনাল ফর্ম অফ গভর্নমেন্ট আমরা পড়ে ফেলবো তারপরে হচ্ছে ক্রিটিসিজম বলে একটা আলাদা প্যাসেজ আছে সেখানে এগুলো নিয়ে আলোচনা করা আছে আমি খুব শর্টকাটে বলে যাচ্ছি যেহেতু টাইম উই আর রানিং আউট অফ টাইম সো দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যারিস্টটল ক্লাসিফিকেশন ইজ আনসাইন্টিফিক অ্যান্ড কোয়ান্টিটেটিভ অর্থাৎ মানে সাইন্টিফিক্যালি এটাকে ব্যাখ্যা করা যায় না এটা একটা ড্রব্যাকস কোয়ান্টিটেটিভ বলতে বোঝাচ্ছে যে সাধারণত সরকার ব্যবস্থাটাকে সংখ্যা দিয়ে আমরা মেজার করতে পারি না এটাকে কোয়ালিটি দিয়ে মেজার করতে হয় গুণ দিয়ে মেজার করতে হয় গুণবাচক না সংখ্যাবাচক এরকম টাইপের এটা একটা সমস্যা সংখ্যাবাচক না একজন ক্ষমতা আছে না 10 জন ক্ষমতা আছে এটা নিয়ে আমার হেডেক না আমার হেডেক হচ্ছে দ্য এন্ড অফ দ্য ডে আসলে আমি কি কোয়ালিটির সার্ভিসটা পাচ্ছি সেটা তো এটা নিয়ে অ্যারিস্টটল কখনোই ফোকাস করে নাই ইটস ওয়ান অফ দ্য ড্রব্যাকস then the second problem is এই যে দেখেন যখনই আমরা ফর্ম অফ গভর্নমেন্ট পড়ছি ওয়ান অফ দ্য ড্রব্যাক এটা কিন্তু সরকার ব্যবস্থা নিয়ে বলছি কিন্তু দেখেন পড়তে যে কি আমার মনে হচ্ছে না যে আমি একটা দেশ নিয়ে বলছি যে বাংলাদেশের সরকারই একটা দেশ এরকম একটা কনসেপ্ট কিন্তু চলে আসে যখনই আপনি অ্যারিস্টটলের ট্র্যাডিশনাল ফর্ম অফ গভর্নমেন্ট আরো ফার্দার স্টাডি করতে যাবেন দেখবেন যে ওখানে সভরিনিটি and state এই দুটো যে আলাদা বিষয় বা গভর্নমেন্ট এন্ড স্টেট যে আলাদা বিষয় এটা নিয়ে সে কখনোই ডিফারেন্সটা নিয়ে কখনই সে আলোচনা করেনি দুটোকে একত্রে গুলিয়ে ফেলেছেন অনেক ক্ষেত্রে দুটোকে মার্জ করে ফেলেছেন এরকম একটা বিষয় আসছে সো এটা একটা ড্রব্যাকস হিসেবে কাজ করে দেন আছে হচ্ছে গিয়ে এই যে মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট অ্যারিস্টটল ক্লাসিফিকেশন ডাজন্ট কভার এনি কাইন্ড অফ মডার্ন ফর্ম অফ গভর্নমেন্ট এখন এই যে আমি যে বললাম ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট প্রেসিডেন্টারি ফর্ম তারপরে পার্লামেন্টারি ফর্ম দেন ইউনিটারি ফর্ম এগুলো নিয়ে কি অ্যারিস্টটল বলেছে কিছুই কিন্তু বলে নাই সো এগুলো ওয়ান অফ দ্য ড্রব্যাক যে এখন যখন আমরা বর্তমানে যে সরকার ব্যবস্থাগুলো দেখি এগুলোকে দিয়ে যদি আলাপ আলোচনা করতে চাই সেটাখানে অ্যারিস্টটল ট্রেডিশনাল ফর্ম অফ গভর্নমেন্ট দিয়ে কোনোভাবেই সে ব্যাখ্যাতে আসা সম্ভব না এবং আরো যদি মোর স্পেসিফিকলি যাই সেক্ষেত্রে বলতে পারি যে আমি এখানে আসলে অ্যারিস্টটল দোষ দেখি না সে জাস্ট তখন এটা একটা স্টার্ট আপ করেছিল সেই 4000 বছর পূর্বে তো সেই সময় সে আমাদের জাস্ট একটা আইডিয়া দিয়েছিল তো সেটা দিয়ে আমি 4000 বছর পরে এখনকার সময় সরকার ব্যবস্থাকে ব্যাখ্যা করতে পারবো তা না সেটা ওই সময়ের জন্য যে ছোট ছোট যে সিটি স্টেট ছিল সেটার জন্যই অ্যাকচুয়ালি পারফেক্ট ওকে দেন দ্য ড্রব্যাকস হচ্ছে গিয়ে ডেমোক্রেসি এই যে যেটাকে বলছিলাম এটা থেকে আমি যে বলছিলাম যে অ্যারিস্টটলের আজকে আমাকে মুক্তাদির প্রশ্ন করছে যে অ্যারিস্টটলকে কি পড়ালেন যে অ্যারিস্টটলকে দিয়ে আসলে আমরা কি করবো এই যে এরকম একটা কমেন্ট ছিল যে অ্যারিস্টটলের কমেন্ট এরকম ছিল ডেমোক্রেসি ইজ দ্য ওর্স ফর্ম অফ গভর্নমেন্ট এটা কেন এই যে দেখেন পপুলার ফর্ম অফ গভর্নমেন্টকে উনার দৃষ্টিতে ওটস ফর্ম অফ গভর্নমেন্ট তো এরকম একটা আমি হয়তো প্রশ্ন করি যে ওয়াই অ্যারিস্টটল সাপোর্ট অর সক্রেটিস সাপোর্ট দ্যাট ডেমোক্রেসি ইজ দ্য ওটস ফর্ম অফ গভর্নমেন্ট এটা নিয়ে আপনার হয়তো আপনার জাস্টিফিকেশনটা জানতে চাই তো উনাদের বেসিসে উনাদের কাছে মনে হয়েছিল যে ডেমোক্রেসি হচ্ছে গিয়ে সবচেয়ে সর্বনিকৃষ্ট সরকার ব্যবস্থা কারণ ডেমোক্রেসিতে মানুষজনকে খুব ইজিলি মানে আমি মনে করি যে কিছু মানে কি আপনার মানুষকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয় এটা একটা অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয় বলতে বলার থেকে বলা যায় যে মানুষকে খুব ইজিলি প্রভোক করা যায়
এবং ইজিলি প্রভোক করে যারা হচ্ছে যে বললো যে ম্যাডাম 500 টাকা দিচ্ছে, কেউ 2000 টাকা দিচ্ছে, কেউ 1500 টাকা দিচ্ছে। সো ইজিলি ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ ব্যবহার করে মানুষকে প্রভোক করা যায়, প্রভোক করে হচ্ছে গিয়ে মানে আনইথিক্যালি প্র্যাকটিস তো থাকে এবং সেখানে আনকোয়ালিফাইড পার্সনরা ক্ষমতাতে চলে আসে। বাংলাদেশেই যেটা হয় যে বাংলাদেশে এসে সংসদ এবার নির্বাচনে দাঁড়িয়েছে, আমাকে এসে একটা হাক করলো, ওরে আল্লাহ তাহলে তো আমাদের এলাকার এমপি ভাই অনেক ভালো, বাস দিয়ে দিলাম অমুক ভাইকে ভোট। এটা আমি চিন্তা করলাম না, অমুক ভাইয়ের এগেনস্ট রেপ কেস বা আদার্স এরকম অনেকগুলো কেস আছে। তো এই ঘটনাগুলো কিন্তু এখানে ঘটে থাকে। ওকে, দেন বলছে যে আচ্ছা এটা আর ওই যে থার্ড পয়েন্টটা একই রকম, যে মডার্ন ফর্ম অফ গভর্নমেন্টের যে পার্ট গুলো থাকে, যেমন হচ্ছে আমরা যেটা দেখে আসলাম জুডিশিয়ারি বা লেজিসলেচার বা অ্যাডমিনিস্ট্রেটিভ, এই পার্ট গুলোকে কভার করে না, এরকম একটা বিষয় আছে। আর ফাইনালি হচ্ছে গিয়ে যে মিক্সড ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ কোনো কোনো দেশে, যে ইউএস এর কথা যেটা বলি, ইউএসএ তে কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, সরি মাই মিস্টেক, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আছে, আবার সেখানে ফেডারেল গভর্নমেন্ট আছে, অর্থাৎ ইউএসএ তে আমি যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা দেখছি, আবার সেটা রাষ্ট্রপতি শাসিত। আবার ইন্ডিয়াতে এসে আমি দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা, কিন্তু এটা প্রধানমন্ত্রী শাসিত। এই যে মিক্সড ফর্ম অফ গভর্নমেন্ট, এগুলো নিয়ে কিন্তু আপনার কথা বলে নাই আপনার অ্যারিস্টটল। সো এইগুলো হচ্ছে কি মোটামুটি ড্রব্যাকস। সো এগুলো থেকে আমি হয়তো অনেক সময় প্রশ্ন করে থাকি, সো কোশ্চেন তো দিলে বুঝিয়ে যাবেন যে কিভাবে আসবো। সো শেষ করব, শেষ করার আগে যেটা বলতে যাচ্ছি যে আমাদের কম্পারেটিভ গভর্নমেন্ট কোর্সটা আসলে মেইনলি আপনাদেরকে পড়ানোর উদ্দেশ্যটা এটা ছিল যে যখন আপনি একজন সুনাগরিক, আপনি তো একটা দেশ, আমরা মনে করি যে আমার স্টুডেন্টরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, তো আপনি যখন একটা দেশের সুনাগরিক হিসেবে থাকবেন, আপনাকে, আপনার কাছ থেকে কিন্তু আমি এক্সপেক্ট করবো যে আপনি রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে একটা আইডিয়া রাখবেন। এই যে আপনার রাইটস, এখন হয়তো আমরা অনেকেই জানি যে আমার কি কি রাইটস আছে, এই রাইটস গুলো নিয়ে আপনার একটা আইডিয়া থাকবে। ইভেন আপনি হচ্ছেন গিয়ে আমরা আমরা এক্সপেক্ট করবো যে আপনি আপনার যে মানে আপনি আপনার অধিকার নিয়ে সচেতন হবেন, বা আপনি সরকার ব্যবস্থাকে, যে বললাম অনেকে বলছিলেন যে ম্যাডাম আমাদেরকে ইথিক্যালি চিন্তা করতে হবে যে আমরা যাতে না না চিন্তা ভাবনা করে ভোট না দিই, আসলে সে যোগ্য, আমার ভোটটা পাওয়ার যোগ্যতা রাখে কিনা। এই যে এই কথাটা আমি শুনেছি আমার স্টুডেন্টদের মুখ থেকে যে আমার ভোটটা পাওয়ার, আমি একজন ইউনিভার্সিটির গ্রাজুয়েট, সেটা যেভাবেই হোক আমি একজন ইউনিভার্সিটির গ্রাজুয়েট, যথেষ্ট পরিশ্রম করে আমি এই ডিগ্রিটা অর্জন করছি, সো সেই মানুষটা আমার ভোটটা পাওয়ার যোগ্যতা রাখে কিনা এইটা যাতে চিন্তা করে আমরা ভোটটা দিতে যাই, আমরা যাতে কোনো মানে মার্কা দেখে বা কোনোভাবে ইনফ্লুয়েন্সড হয়ে টাকা পয়সার কাছে মাথা নত করে যাতে ভোটাধিকার প্রয়োগ না করি, এই ধরনের একটা চিন্তা যাতে আমাদের মধ্যে থাকে ম্যাডাম। সো এইটা বলেছিলেন, তা আমিও ওইটাই অ্যাপ্রিসিয়েট করি যে আপনাদের মধ্যে এই শুভবুদ্ধির উদয় হবে, কজ আপনারাই তো দেশের ভবিষ্যৎ। এবং এই কম্পারেটিভ গভর্নমেন্ট কোর্সটা পড়ানোর মেইন উদ্দেশ্যটাই এটা, যাতে আপনাদের মধ্যে এই বিষয়টা, এই রিয়েলাইজেশন গুলো খুব প্রপারলি আসে। এবং দেখা যায় কি রাজনৈতিক চিন্তা চেতনা বা স্টেটের মানে আমরা তো একটা দেশেরই অংশ, তো এই আমাদের প্রত্যেকটা কাজে, একটা একটা রাষ্ট্রীয় যেকোনো সিদ্ধান্ত কিন্তু আমার প্রত্যেকটা কাজে ইনফ্লুয়েন্স ফেলে। আমার গভর্নমেন্ট লকডাউন করে দিলো আমার উপর ইনফ্লুয়েন্স পড়বে, গভর্নমেন্ট লকডাউন ওপেন করে দিলো আমার উপর ইনফ্লুয়েন্স পড়বে, বাজেটের একটা চেঞ্জেস আসলো আমার উপরে আসবে, আবার হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড কমে গেলো আমার উপরে কিন্তু সেটা ইম্প্যাক্ট পড়বে। সো এই যে ইম্প্যাক্ট গুলো আমার উপরে পড়ে, এটা হচ্ছে কিভাবে পড়ছে এবং সেক্ষেত্রে আমার করণীয় কি, এই রিয়েলাইজেশন গুলো আসার জন্যই কিন্তু এই কম্পারেটিভ গভর্নমেন্ট কোর্সটা পড়া, যাতে আপনি বুঝতে পারেন যে কোন সিচুয়েশন আপনাকে কাজগুলো কিভাবে করতে হবে। সো আশা করি আরো আমরা যে আমরা যখন ডেমোক্রেসি নিয়ে পড়বো, বা স্পেশালি আমি ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ এই দুটোর মধ্যে একটা কম্প্যারিজন করি, একটা ডিবেট হয়, এই জিনিসগুলো নিয়ে যখন আলোচনা করবো তখন আরো ভালোভাবে বুঝবেন যে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া নিয়ে অনেকে প্রশ্ন করছেন, ব্রুনাইয়ের গভর্নমেন্ট সিস্টেম নিয়ে প্রশ্ন, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যে ওখানে কিভাবে রান হচ্ছে, ওখানে মিক্স আপটা কিভাবে হচ্ছে। যেমন আমি থাইল্যান্ডকে এক্সাম্পল দিয়ে বলি, থাই গভর্নমেন্টটা নিয়ে তো এইখানে কি জন্য এখন ঝামেলাগুলো হচ্ছে, এগুলোর অ্যান্সার গুলো কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে পেয়ে যাবো।
Okay, so best of luck for your midterm examination. I don't know Tuesday the class hobby kina jodi hoy tale to ami eta review class nibo. Otherwise, this is the last class before midterm examination and inshallah ekta review class nen tahole amader jonno easy hobe ar ki. আমি যদি সময় পাই আমাদের হচ্ছে সানডেতে আমি নিতে চেয়েছিলাম টু বি অনেস্ট আমি সানডেতে আপনাদের একটা রিভিউ ক্লাস নিতে চেয়েছিলাম আপনাদের বিজনেস ম্যাথমেটিক্স প্রবলেম হয়ে গেল যেটা সানডেতে আমার ট্রেনিং দিয়ে রেখেছে ইউনিভার্সিটি থেকে অল্প সময়ের জন্য হলেও যদি নিয়ে যেতে পারেন আচ্ছা আমি তাহলে ইনফর্ম করব আমি আগে ট্রেনিং সেশনটা জানি আমার যেহেতু ট্রেনিং সেশন 3 আওয়ার্স লং হয় তারপরে কিছু টাস্ক থাকে ওটার জন্য যদি আমি দেখি যে সানডের জন্য কি আমাদের যা পড়ানো হয়েছে ওগুলাই পড়ব এতটুকু পর্যন্ত আজকে পর্যন্ত যা পড়ালাম এতটুকু থাকবে এই ফর্মস অফ গভর্নমেন্টের স্লাইডটা দিয়ে দিব সো ফাইনালি যদি চ্যাপ্টার বলেন চ্যাপ্টার কভার করে আসছি হচ্ছে গিয়ে চ্যাপ্টার 1 3 7 এন্ড 13 ফার্স্ট পার্ট অফ মানে 13 এর যে প্রথম পার্ট যেটা প্রথম চ্যাপ্টার যেটা ওটা আমি কখনোই স্লাইড পড়তে বলি না স্লাইডটা জাস্ট আপনাকে একটা ডিরেকশন দিবে যে আমি কি কি পড়াচ্ছি আমি সবসময় বলি লেকচার কালে আমি জানেন অফলাইন ক্লাসে থাকতে স্লাইড শেয়ার করতাম না মানে স্লাইড গুলো আপনাদের দিতামই না আমি জাস্ট ক্লাস নেওয়ার পারপাসে স্লাইড গুলো শেয়ার করি সব বলতাম যে বই থেকে পড়তে যেহেতু এখন অনলাইন ক্লাসে তাই আমি স্লাইড গুলো তাহলে হচ্ছে ডেফিনিশন গুলো কি আমরা স্লাইড থেকে নিতে পারবো ডেফিনিশন নিতে পারেন আমি ডেফিনিশনটার ক্ষেত্রে কনসেপচুয়াল অ্যানসারটা এক্সপেক্ট করি আপনার কনসেপ্টটা যে আমি জিজ্ঞাসা করলাম যে ওকে প্রান্তিক বলেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট কি এখন আপনি একটা মুখস্থ ডেফিনেশন বলে দেন সেটা থেকে যদি আপনি বলেন যে ম্যাডাম বাংলাদেশের যে সরকার ব্যবস্থা যেরকম যে যেখানে হচ্ছে আমার হ্যাঁ বলেন কনসেপ্টটা চাচ্ছি কনসেপ্ট তো বুঝি মানে আপনার আইডিয়াটা কিওয়ার্ড দিয়ে যদি কিওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে আমরা যদি বোঝাতে পারি সেটা হচ্ছে হ্যাঁ অবশ্যই হবে বোঝাতে পারলেই হলো মানে আমি যদি বুঝতে পারি যে আমি যেটা শেখানোর চেষ্টা করেছি এটা আপনি বুঝতে পেরেছেন দ্যাট উড বি ওকে ফর মি আপনি কিছু না বুঝে যে জাস্ট মেমোরাইজ করে গেলেন সেটাতে আমি আসলে এক্সপেক্ট করি না তবে একটু কনসিডার করলাম আমরা যদি হচ্ছে ইংলিশটা প্রপারলি না বলতে পারি হয়তো অবশ্যই তো কম্পারেটিভ এর ক্ষেত্রে আমি একটু সাজেস্ট করব যে একটু রেকর্ডেড ভার্সনটাতে গো থ্রু করতে কম্পারেটিভে একটু এটা ঝামেলা হতে পারে কারণ শুধু ডেসক্রিপটিভ এখানে ম্যাথস বা আদার্স কোনো পোর্শন থেকে আমার কোশ্চেন করা জায়গা নাই সো এই ক্ষেত্রে এই প্রবলেমটা একটু ফেস করতে পারেন তো এই জন্য বলবো যে এটার জন্য সবচেয়ে ইজি হয়ে হচ্ছে একটু ক্লাসে আমরা যে আলাপ আলোচনা গুলো করেছি এটা শুনলে বেটার হবে ওকে সবাই ভালো থাকেন আমি চেষ্টা করবো যদি পসিবল হয় আমি ইফ আই এম ফ্রি অন সানডে ডেফিনেটলি আমি একটা এক্সট্রা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ওকে সবাই ভালো থাকেন বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম